হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন কি? হ্যালো প্রতীপ বাবু, স্যার আমি আশানগর কলেজ থেকে বলছি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার অডিও স্পষ্ট আসছে আমাদের কাছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যারকে রিজয়নিং করতে বলো, স্যারকে বলো রিজয়নিং করতে। স্যারকে বললো স্যার আপনি আরেকবার রিজয়েন করুন স্যার। হ্যাঁ আপনি রিজয়নিং করুন, নাহলে আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না। আপনি আরেকবার রিজয়েন করুন, বেরিয়ে গিয়ে আরেকবার রিজয়েন করুন, দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরু করে দিই। উনি শুনতে পাচ্ছেন না বোধহয়, বা ফোন করতে হবে। স্যারকে বলো যে উনাকে বেরিয়ে গিয়ে রিজয়েন করতে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? লিখে দাও, হ্যালো, লিখে দাও, ওই মেসেজে লিখে দাও, মেসেজে লিখলে চ্যাট বক্সটা দেখতে পাবেন। তো প্রদীপ স্যার আপনি রিজয়েন করুন। হ্যাঁ, স্যারকে আলাদা করে ফোন করে বলতে হবে। ফোন ফোন করে বলতে হবে, সেটাই ভাবছি। ফোন করি আমি। আচ্ছা আমি বেরিয়ে গিয়ে ফোন করছি, তুমি স্টার্ট করা শুরু ব্যবস্থা করো। হ্যাঁ আমি ফোন করছি। অধ্যক্ষের অনুমতি ক্রমে আমি আমাদের আজকের এই ওয়েবিনার শুরু করছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? ও আমি, আচ্ছা আমি আবার করছি। না স্যার, এবার শোনা যাচ্ছে তো, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা তো স্যার, আপনি একটু প্রোগ্রামটা স্টার্ট করে দিয়ে একটু হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আমি শুরু শুরু করি, রেকর্ডিং হচ্ছে তো। হ্যাঁ ঠিক আছে। নমস্কার, নমস্কার, আসান্নগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ শিক্ষক সংসদ, তার আয়োজনে আজকে শিক্ষক দিবসে একটি যে ওয়েবিনারের আয়োজন করা হয়েছে, তাতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী যারা এসেছেন তাদের সবাইকে নমস্কার এবং স্বাগত জানিয়ে এই আলোচনা সভা, আন্তর্জালিক এই আলোচনা সভার শুরু করছি। হ্যালো, শিক্ষক দিবস গত 2 বছর ধরে অন্যভাবে, অন্য প্রেক্ষিতে পালিত এবং আলোচিত হয়ে চলেছে। যে অতিমারী অবস্থার মধ্যে দিয়ে আমরা গত 1.5 বা 2 বছর ধরে চলেছি, তাতে
উচ্চ শিক্ষা ক্ষেত্রে যে পরিবর্তনগুলি হয়েছে, আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কি আমাদেরটা শুনতে পাচ্ছেন? আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনার ভলিউমটা দেখুন তো, ভলিউমটা কমানো আছে, আপনার ভলিউমটা কমানো আছে, আপনি সেখানে শুনতে পাচ্ছেন না, ভলিউমটা বাড়িয়ে দিন। আপনার যে মোবাইলের ভলিউমটা বাড়িয়ে নিন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, মহাপ্রসাদ ইউটিউব লাইনটা একটু চেক করে দেও, দেখো। ঠিক আছে স্যার। স্যার আপনার হেডফোনটা একটু ডিস্টার্ব করছে আপনার কথা। আচ্ছা, এটা আমার হেডফোনটা নিয়ে। আপনারা শুরু করে দিলে বোধহয় ভালো হয়। স্যার আসলে প্রতীপ বাবুর একটা অডিওর সমস্যা হচ্ছে, তো সেইটাই, উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। যাই হোক, তবুও শুরু করে দিচ্ছি। একটু সামান্য যান্ত্রিক সমস্যা হচ্ছে, সেজন্যে শুরু করেও আবার থেমে গিয়ে পুনরায় শুরু করতে হচ্ছে। নমস্কার সবাইকে। আসন্নগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের শিক্ষক সংসদের তরফ থেকে আজকের এই আন্তর্জাতিক আলোচনা শিক্ষক দিবসে, এই আলোচনার আগ্রহ নিয়ে যারা এই আন্তর্জাতিক সভায় উপস্থিত হয়েছেন, শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাইকে স্বাগত এবং নমস্কার জানাই। আমি শিক্ষক সংসদের বর্তমান সম্পাদক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী সকলের তরফ থেকে, কলেজের ভিতরের এবং বাইরের যত মানুষ আজকে এখানে জমা হয়েছেন, জড়ো হয়েছেন, তাদের সবাইকে নমস্কার জানাই। আজকের এই শিক্ষক দিবসের আলোচনায় আমরা এমন দুজন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি যাদের পরিচয় আপনাদের হয়তো অনেকেরই জানা। বাংলা তথা ভারতের উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের দুজনেরই উজ্জ্বল অবদান রয়েছে। ডক্টর প্রদীপ কুমার চৌধুরী এবং ডক্টর রাধারমণ চক্রবর্তী, তাঁদের পেশাগত পরিচয় আপনারা হয়তো জানেন অনেকেই, তবুও আমি আরেকবার বলি। ডক্টর প্রদীপ চৌধুরী বাংলার ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনস হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন, তার আগে একটা দীর্ঘ অধ্যাপনা জীবন কেটেছে তাঁর, এবং তিনি জাতীয় যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মূল্যায়নের যে সংস্থা নাক, তাঁরও একজন সম্মাননীয় সদস্য। আর আরেকজন যিনি আমাদের মাঝে এসেছেন, প্রবীণ শিক্ষক এবং শিক্ষা অধিকর্তা ডক্টর রাধারমণ চক্রবর্তী, তিনি রাষ্ট্রবিজ্ঞানের মানুষ, প্রতীপবাবু পদার্থবিদ্যার মানুষ। তিনি অর্থাৎ রাধারমণ বাবু, তিনি নেতাজি ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজ তার অধিকর্তা ছিলেন, এবং নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিকর্তা হিসেবে, উপাচার্য হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন। এরা দুজন, এদের দুজনের কাছে আমরা আবেদন করেছিলাম শিক্ষক দিবসে তাদের যে দীর্ঘ শিক্ষক এবং শিক্ষা প্রশাসক হিসেবে তাদের যে জীবন কেটেছে, সেই অভিজ্ঞতা প্রসূত তাদের যে চিন্তা এই অতিমারির কালে এবং অতিমারির পরবর্তী যুগে উচ্চশিক্ষা সম্ভাব্য যে পথগুলি নিতে চলেছে, সেগুলি সম্পর্কে তাদের অভিজ্ঞতা প্রসূত, তাদের দূরদৃষ্টি প্রসূত কিছু কথা আমাদের বলতে। কারণ আমরা শিক্ষক এবং ছাত্র সমাজ, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছি বলে আমরা বিশ্বাস করি, এবং আগামী দিনে বাংলায় এবং ভারতবর্ষে উচ্চশিক্ষার ক্ষেত্রটি কিভাবে বদলাতে চলেছে, সেগুলি আমাদের পিতৃপ্রতিম প্রবীণ দুজন শিক্ষক এবং শিক্ষা অধিকর্তা
শিক্ষাবিদ তাঁদের দুজনের কাছে আমরা শুনব এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। একটি কথাই শুধু বলি যে আমাদের যে দুজন আলোচক আজকে তারা তাদের মতন করে তাদের আলোচনাটিকে সাজিয়ে নেবেন, আমি তাদের হাতে সম্পূর্ণ আলোচনার গতি প্রকৃতিটা তাদের হাতে চলবে তাদের এটা আমি অনুরোধ করছি তাদের নিজেদের মতন করে সাজিয়ে নিতে। এবং পরিশেষে আরেকটি কথা, সেটা হচ্ছে এরা দুজনেই খুব ব্যস্ততার মধ্যে, রাধারমণ বাবু একটা পারিবারিক তীব্র অসুবিধার মধ্যেও আমাদের সময় দিয়েছেন এবং যে বিষয়ে তারা কথা বলবেন সে বিষয়ে তাদের যে তীব্র ভাবনা এবং আগ্রহের জায়গা রয়েছে সেটা আমি ইতিমধ্যে তাদের সঙ্গে কথা বলতে গিয়ে বুঝতে পেরেছি। ফলে আমরা হয়তো খুব মূল্যবান একটা আলোচনার মধ্যে ঢুকতে চলেছি। এই আলোচনার প্রথম পর্বটাই প্রদীপ বাবু এবং রাধারমণ বাবু তারা দুজনে বলবেন এবং তারপরে যৌথ একটা আলোচনায় যাবেন। সেই আলোচনা চলাকালীন সেই পর্বটিতে যদি আমাদের মনে প্রশ্ন বা ভাবনার উদ্রেক হয় তাহলে আপনারা সেগুলি চ্যাট বক্সে রাখতে পারেন, যথাসম্ভব তার উত্তর যতটা সময় অ্যালাউ করবে তার উত্তর তারা দেবেন। আমি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর অশোক কুমার দাস তাকে অনুরোধ করি মুখবন্ধ হিসেবে সামান্য দু একটি কথা বলতে। স্যার নমস্কার, আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা এখানে সমবেত হয়েছি যে শিক্ষার আঙিনা আগামী দিনে কেমন করে চলবে এবং তার ভূমিকা কি হতে পারে এ বিষয়ে একটা আলোচনা আমাদের টপিকে আছে। আমাদের মধ্যে পেয়েছি যে দুজন মহান ব্যক্তি, আমার কাছে শিক্ষক হিসাবে তারা সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, তাদেরকে জানাই আমার প্রণাম। ডক্টর রাধারমণ চক্রবর্তী মহাশয় যিনি আমাদের এনএসইউর ভাইস চ্যান্সেলর ছিলেন এবং ডক্টর প্রদীপ চৌধুরী যিনি হচ্ছেন আমাদের এক্স ডিপিআই হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ছিলেন, তারা আমাদের কাছে প্রণম্য ব্যক্তি, তাদেরকে প্রথমেই প্রণাম জানিয়ে আমাদেরকে তারা সমৃদ্ধ করবেন আগামী এই বক্তৃতায়। তাদের নিশ্চয়ই তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবো, শিক্ষার আঙিনা কেমন করে বদল হচ্ছে এবং কি প্ল্যাটফর্মের দিকে আমরা এগিয়ে চলেছি তাদের কাছে আলোচনা শুনতে পাবো। উপস্থিত আছেন সমস্ত শিক্ষক, বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষক, ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে সকলকে আজকের এই পূর্ণ দিনে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আজকে যে মানুষটা যিনি প্রথম উপরাষ্ট্রপতি হওয়ার সময় পরেই তার যখন জন্মদিন পালন করছে তখন তিনি বললেন আমার জন্মদিন পালন করবে না, আমার যদি আমাকে ভালোবাসতে হয়, আমাকে যদি শ্রদ্ধা জানাতে হয়, আমি যেহেতু প্রথমেই শিক্ষক ছিলাম তাই এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হোক। এই যে প্রথম তিনি বললেন সেই স্বীকৃতি তাতেই কিন্তু শিক্ষক দিবস হিসেবে পালিত হতে থাকে। পরবর্তীকালে আমরা পশ্চিমবঙ্গ কাছে দেখতে পাই পশ্চিমবঙ্গ বর্তমান যে সরকার তিনিও তারাও এটা আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আজকে যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে ফুল মিষ্টি স্তবক পাঠিয়ে একটা আইনি স্বীকৃতি দিয়েছেন যে শিক্ষক হিসেবে আমাদের সমাজের প্রয়োজনীয়তা। আমাদের দায়িত্ব অনেক কিছুই আছে, সব সর্বোপরি আমার মনে হয় আদর্শ শিক্ষক হতে হবে, আদর্শ শিক্ষক হওয়ার একটা প্রধান দায়িত্ব। যারা শিক্ষকতা পেশায় আমরা অবলম্বন করেছি সামাজিক দায়বদ্ধতা নয় নৈতিক দায়িত্ব থাকে, সেই দায়িত্ব বোধ থেকে নিজেকে আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলা উচিত। শিক্ষক মানে এই নয় যে ছাত্রকে একটা সত্যিকারের পরিধির মধ্যে এবং আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো আছে তার মধ্যে থেকেই আমাকে ছাত্র মানুষ করতে হবে। আমি যে আদর্শ নিয়ে শিক্ষকতার লাইন এসেছি
সেই আদর্শকে মেনে চলে এটা এইটা আমাদেরকে সকলকে শপথ নিতে হবে। আগামী দিনে শিক্ষার আঙিনায় কেমনভাবে বদলে যাচ্ছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমাদের হয়তো দেখা যাবে রেগুলার অফলাইন ক্লাস মোড আস্তে আস্তে কমে যাবে, এরকম ভার্চুয়াল বা ভিডিও মাধ্যমে ক্লাসের পরিবর্তিত হতে চলেছে, এই বিষয়ে আমরা জানতে পারবো। নিশ্চয়ই আগামী দিনে কি রকম হচ্ছে আমরাও সেখানে বদলে যাব, আমাদেরও বদলে ফেলতে হবে সমাজের চলার পথে, এইভাবে নিজেকেও বদলে ফেলতে হবে। ধন্যবাদ সকলকে, আশা করি এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য টিচার কাউন্সিলকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সহযোগিতা যারা করেছেন তাদেরকেও আমি আমার অন্তরের শুভেচ্ছা জানাবো। নমস্কার, ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়কে। আমরা সরাসরি চলে যাব প্রতীকবাবু এবং রাধারমণ বাবুর কাছে, একটি সময় সংকোচনের ব্যাপার রয়েছে, কাজেই আমরা সরাসরি আলোচনাটাই চলে যাই। আমি প্রতীকবাবু এবং রাধারমণ বাবু দুজনকেই অনুরোধ করছি, স্যার আপনারা বলুন, মানে আপনারা নিজেরা ঠিক করুন যে কে কিভাবে বলবেন এবং বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে? তাহলে আমি প্রথমে আমি প্রফেসর চক্রবর্তীকে অনুরোধ করছি যে উনি আগে ওনার বক্তব্য পেশ করুন, তারপরে আমি যদি তার সঙ্গে কিছু সংযোজন করতে পারি সেইগুলো করব, এবং তারপরে যদি সকলে কোনো প্রশ্ন করতে চান যেটা সব থেকে ভালো হবে, তখন আমরা যে পারি তার উত্তর দেবার চেষ্টা করব। হয়তো কোনো প্রশ্নের উত্তর দুজনেই একটু একটু দিতে পারলাম, আমরা সেইভাবে করব। আমি প্রফেসর চক্রবর্তীকে আগে আলোচনাটা শুরু করতে বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয় ডক্টর দাস, সমাগত অভ্যাগত বৃন্দ এবং আমার সতীর্থ বন্ধু ডক্টর প্রতীপ চৌধুরী, আজকের দিনটা মনে রাখার মতো দিন প্রতি বছরই হয়ে থাকে, সেই হিসেবে আমার দিক থেকে আরো বেশি মনে রাখার দিন হলো এই কারণে যে নতুন একটি মহাবিদ্যালয়ের সঙ্গে আজকে আমার সংযোগ তৈরি হলো। এই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ দেব পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, এর আগে দু একবার কথা হয়েছে ওর সঙ্গে। সহপাঠী প্রতীপ আমাকে একটু আগে জায়গা করে দেওয়ার জন্য তাকেও ধন্যবাদ জানাই। এ কথা দিয়ে শুরু করি যে বোধহয় আমাদেরকে বলতে বলা হয়েছে যে আমাদের সময়টাতে আমরা শিক্ষকতা জীবনে যেভাবে কাজকর্ম করেছি আর আজকের যুগে আজকের সময়ে তার তো অনেক পরিবর্তন হয়েছে, এদিক থেকে কি আমরা ভাবছি? আমি এটা মনে করব না যে দুটি সময়ের মধ্যে খুব একটা দুস্তর ব্যবধান তৈরি হয়েছে তা বলবো না, কিন্তু ব্যবধান তৈরি হয়েছে দুরকম ভাবে। একটা হচ্ছে যে বাধ্যবাধকতামূলক ব্যবধান, যেটার সকলেই আমরা শিকার হয়েছি, এক অদ্ভুত রোগ আমাদের সমস্ত পৃথিবীকে গ্রাস করেছে, শুধুমাত্র এই দেশ নয় সারা পৃথিবীকে, মানুষের তৈরি এক মহামারী মানুষকেই আক্রমণ করছে, এটা একটা বাধ্যবাধকতা যা আমাদের শিক্ষা জগৎকেও আক্রান্ত করেছে। আর একটা হচ্ছে যে আমরা শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজ বা সব মিলিয়ে যদি বলি যে বিদ্যার যে সমাজ, এই সমাজ কিন্তু অনেকাংশেই নিজেকে ঠিক গুছিয়ে নিতে পেরে পারছে না। আমি খুব হালকা করে কথাটা বললাম, এটা কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে অনেক কিছু বোঝায় লুকিয়ে থাকলো। আপনারা বুঝতেই পারছেন যে এই যে বৃহত্তর শিক্ষা সমাজ, এই বৃহত্তর শিক্ষা সমাজ কিন্তু যেন খুব অগোছালো হয়ে গেছে, এর বেশি সমালোচনা আজকের দিনে করা সাজে না। আমি নিজেদের সময়কার কথা দু একটা বলি। আমাদের সময় আমিও যেমন প্রতীপ তেমনি আমরা শিক্ষকতাকে স্বেচ্ছায় বেছে নিয়েছিলাম, এবং সেই সময় আমি ব্যক্তিগতভাবে অন্যান্য অনেক লোভনীয় কর্মসংস্থানের সুযোগ পেয়েও এটা আমি মনে করেছিলাম যে আমার পক্ষে অতি উপযুক্ত হবে যদি আমি প্রেসিডেন্সি কলেজে পড়াবার সুযোগ পাই এবং পেয়েছিলাম, সেইভাবেই আমার কর্মজীবন শুরু। প্রতীপের জীবনেও যেমন আমার জীবনেও তেমনি শিক্ষকতার বা অধ্যাপনার প্রথম দিকটা খুবই বলবো কি ইনভলভমেন্ট যাকে বলে, কিভাবে শিক্ষক হয়ে উঠবো এইটাই ছিল আমাদের প্রথম চেষ্টা। যে দেখুন মেধাবী ছাত্র হয়েও বা খুব
ভালো ফলাফল করেও কিন্তু সবাই যে খুব ভালো শিক্ষক হতে পারেন তা নয়, কাজে শিক্ষক হয়ে উঠতে হয়। এবং প্রথম দিকে আমাদের, বিশেষ করে আমার দিক থেকে তো বিশেষ প্রয়াস ছিলই যে আমাকে ভালো শিক্ষক হয়ে উঠতে হবে, তো সেই চেষ্টা আমি করে গেছি, বোধ হয় সুনাম পেয়েছি কিনা জানি না, অন্তত দুর্নাম কিছু জটিল এটা পেরেছি। এই কারণে এটা একটা দ্বিতীয় মস্ত বড় উপকার আমি পেয়েছি যাদের কাছে, তারা আমার নমস্য শিক্ষক, সকলকার নাম করার সময় নেই। তার মধ্যে দুটি ধ্রুবতারা আমার জীবনে, একজন অধ্যাপক ভবতোষ দত্ত মহাশয়, সম্মানীয় কি বলবো শিক্ষাবিদ, বলতে গেলে আমাদের দেশে যত শিক্ষাবিদ আছে তাদের সকলকার অগ্রগণ্য। তিনি অমর্ত্য সেন মহাশয়ের শিক্ষক, আমারও শিক্ষক। আরেকজন ডক্টর রমেশ চন্দ্র ঘোষ, রাষ্ট্রবিজ্ঞানের প্রথিতযশা অধ্যাপক। তিনি যে কত প্রথিতযশা সেটা আমি টের পেলাম যখন লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি করতে গিয়েছি, তখন সেখানকার একজন পার্সিয়ান অধ্যাপক, তার সঙ্গে আলাপ পরিচয় করার পর তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে মিস্টার চক্রবর্তী, ইউ শুড কনসিডার ইয়োরসেলফ এক্সট্রিমলি এক্সট্রিমলি ফরচুনেট। তা আমি ভাবলাম যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পিএইচডি করার সুযোগ পেয়েছে, এটা তো নিশ্চয়ই সৌভাগ্য, কমল স্কলারশিপ দিয়ে, এটাই বোধ হয় উনি বলতে চাইছেন। উনি সঙ্গে সঙ্গে বুঝতে পেরে মাথা নেড়ে বলে, নো নো নো, দ্যাটস নট হোয়াট আই মিন, ইউ আর এক্সট্রিমলি এক্সট্রিমলি ফরচুনেট বিকজ ইউ হ্যাপেন টু বি দি স্টুডেন্ট অফ প্রফেসর রমেশ চন্দ্র ঘোষ। তা আমি প্রথমে এই দুই শিক্ষককে আমার প্রণাম জানাই, আর যিনি সর্বকালে সর্বযুগের শিক্ষক তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাকে প্রণাম না জানিয়ে আজকে দিন শুরু করা যায়। এবার দু একটা কাজের কথায় আসি, সেটা হলো যে অধ্যাপনার একটা আনন্দ আছে, এই আনন্দ যে পেতে চায় এবং তার জন্য সে যে যেটুকু কষ্ট স্বীকার করতে হয় সে যদি করে, তাহলে আমি বলি যে তার প্রাপ্তি অসম্ভব অসম্ভব। যারা এই শিক্ষকতা এইভাবে এসছেন তারা কিন্তু এই লৌকিক কি সম্মান পেলাম বা কি কি প্রাপ্তি হলো সেটা খুব একটা তোয়াক্কা করেন না। সেইভাবেই আমি আমার জীবনকে গড়ে তুলেছি এবং অনেক কিছু পেয়েছি সেটা স্বীকার করবো। সব থেকে পেয়েছি যে ছাত্রছাত্রীর অমেয় ভালোবাসা এবং আমার অনেক কলিগের অনেক শুভেচ্ছা। তো এর মধ্যে দিয়ে যেটা হয়েছে যে শেষের দিকে শিক্ষকতার সঙ্গে সঙ্গে আরো দায় দায়িত্ব এসে পড়েছিল শিক্ষা প্রশাসনে, কিন্তু যখন আমরা এই কাজগুলো করছিলাম তখন কিন্তু আজ যে অতিমারী সংকট বা আমি আরেকটা যেটা বলছিলাম যে সমাজের যে ঢিলে ঢালা মনোভাবের যে সংকট সেটা কিন্তু ততটা ছিল। আমি নেতাজি ইনস্টিটিউটের ডিরেক্টর হিসেবে আমার পরিচয় দেওয়া হয়েছে, সেই কাজটা একটু অন্যরকমের ছিল যে পশ্চিমবাংলায় তখন বিভিন্ন এশিয়ার দেশের মধ্যে যে সম্পর্ক নিয়ে কোনো আলোচনা গবেষণা ইত্যাদি খুব একটা চেষ্টা হয়নি, এটা যাতে ভালোভাবে করা যায় তার জন্যই প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল এবং আমরা যথাসাধ্য সেই প্রতিষ্ঠানটিকে দাঁড় করিয়েছিলাম, কাজ অনেক দূর এগিয়েছিল। তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু মহাশয় আমার ডাইরেক্ট বস ছিলেন, প্রেসিডেন্ট অব দি ইনস্টিটিউট হিসেবে তিনি প্রত্যেকটি ব্যাপারে যেমন আমাদের উপর একটা সস্নেহ দৃষ্টি রাখতেন এবং তার কাছে প্রশাসক হওয়ার যে দক্ষতা আমি নিজের চোখে তার পাশে বসে প্রতি বছর অনেকক্ষণ ধরে শিখেছি, তাকেও আমার শ্রদ্ধা জানানোর কথা। আর যখন আমাকে উপাচার্য মনোনীত করা হলো তখন আমি বুঝলাম যে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ পশ্চিমবাংলার মানুষ তখনও পর্যন্ত দূরশিক্ষার যে মহনীয়তা, আমি এটাকে মহনীয়তা বলবো, সে সম্বন্ধে কোনো তাদের ধারণা গড়ে ওঠেনি। এই ব্যাপারে একটা মস্ত প্রচার কার্য আমাদের করতে হয়েছিল সারা পশ্চিমবাংলা জুড়ে, প্রতিপ আমার সহায়ক ছিল সে ব্যাপারে। তো আমরা যেটা বলতে চাইলাম যে দূরশিক্ষা মানে কিন্তু পোস্টাল কোচিং নয়, দূরশিক্ষা মানে যিনি যেখানেই থাকুন না কেন, যত দূরেই থাকুন না কেন, শিক্ষাটা দোরগোড়ায় পৌঁছে যাবে। এবং শুধু তাই নয়, যে শিক্ষা তিনি নিজের পছন্দ মতো চালিয়ে নিতে চান, তার যে বয়সী হোক এবং তিনি নিজে শিক্ষিত যতটাই হন না কেন, সেই শিক্ষাই তিনি যেন গ্রহণ করতে পারেন, তাকে যেন কোন রকম ওই কি বলবো নিয়ম কানুনের জট যেন না বাধা সৃষ্টি করে। এইভাবে আমরা শুরু করেছিলাম। আজকে আমি দেখে আমার খুব ভালো লাগছে যে অতিমারীর এই কালে এই দূরশিক্ষার যে ব্যবস্থা এটি কিন্তু একমাত্র সহায়ক হতেই পেরেছে, এছাড়া উপায় নেই। আমাদের সময় মোটো ছিল, মানে যেটা লক্ষ্য ছিল যে টু রিচ দ্য আনরিচড, যাদের কাছে শিক্ষা পৌঁছছে না নানা কারণ, কেউ হয়তো নানা কাজে ব্যস্ত আছেন, চাকরি করেন, পড়াশোনার ইচ্ছে থাকলেও করে উঠতে পারছেন না, কিংবা কেউ হয়তো এত দূরে থাকেন যেখানে লেখাপড়ার কোনো ব্যবস্থাই নেই, আরো অনেক কারণে অনেকে লেখাপড়া হয়ে ওঠে না।
আবার অনেকে অবসর জীবন যাপন করছে, ভাবছে আচ্ছা আমি তো ফিজিক্স এর বা আমি কেমিস্ট্রির অধ্যাপক, কি অঙ্কের অধ্যাপক ছিলাম, কি শিক্ষকতা করেছি, আমি যদি একটু ফিলসফি পড়তে চাই তাহলে কি হয়, এরকম ব্যবস্থাও ছিল না। এই ব্যবস্থাও আমাদের দূরশিক্ষাতে আমরা করেছিলাম। এই আরো অনেক কথা বলা যায়, কিন্তু আজকের দিনে দূরশিক্ষার যে প্রয়োজন দাঁড়িয়েছে সেটা একেবারে অত্যন্ত অত্যন্ত জরুরি। আমি যেটুকু দেখছি, যেটুকু বুঝছি, তাতে প্রয়াস কিন্তু যথেষ্ট চলছে সারা ভারতবর্ষে, কেন্দ্রীয়ভাবে এবং রাজ্য স্তরে নানাভাবেই এটা করতে হচ্ছে। তবে দু একটা কথা এই প্রসঙ্গে বলে নিই, দিয়ে আমার বক্তব্য শেষ করব। একটা হচ্ছে যে এত বড় একটা স্কেলে স্তরে এই বিরাট কার্যক্রম চালানোর জন্য যে পূর্ব প্রস্তুতি, সেটা কিন্তু আগে আমাদের যে সাবেকি যে শিক্ষা ব্যবস্থা সেটার মধ্যে কিন্তু ছিল না। তাই ওই যে একটু ঢিলে ঢালা গোছের ব্যাপার, সেটা কিন্তু রয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সেটা তারা কাটিয়ে উঠতে পারছেন। শিক্ষক মহোদয়রা, শিক্ষিকা মহোদয়রা, তারা সবাই খুবই চেষ্টা করছেন এটার সঙ্গে মানিয়ে নিতে, কিন্তু তাদের অনেকেরই অসুবিধা আছে নানাভাবে। সেইগুলি আমরা বিষয়টি যাব না, আজকে যে আলোচনা সভা হবে, আন্তর্জাতিক যে আন্তর্জালিক যাকে বলছেন, আন্তর্জালিক যে আলোচনা সভা, তার মধ্যে দিয়ে ফুটে উঠবে কার কি অসুবিধা হচ্ছে না হচ্ছে এবং কিভাবে তার মানে কিভাবে তার সংশোধন হতে পারে। দুটি কথা আমি বলবো। একটা হচ্ছে যে আমি কতটা সময় দূরশিক্ষার জন্য ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়দেরকে আটকে রাখবো। সবসময় জানতে হবে যে প্রত্যেক মানুষেরই কিন্তু একটা রিসেপশন লিমিট আছে, একটা থ্রেশহোল্ড আছে, যার পরে অ্যাটেনশন কিন্তু ক্রমশই ডাইভার্টেড হয়ে যায়, অ্যাটেনশন ডিফিসিট হতে থাকে। হ্যাঁ, তো এই মনোযোগটাকে মনোযোগের উপর যাতে অবিচার না করা হয়, অত্যাচার না করা হয়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। দুই হচ্ছে যে যেভাবে আমরা ক্লাসরুম টিচিং করি সেটারও যেমন উপযোগিতা আছে, চক অ্যান্ড টক মেথড, অন্যান্য মেথড করে থাকি, সেখানে চাক্ষুষ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের কথাবার্তা চলে, কথাবার্তা কতটা চলে আমি জানি না, অবশ্য বড় বড় ক্লাসে এটা হয়ে ওঠে না, কিন্তু তবু অন্তত দেখা সাক্ষাতে সুযোগ হয়, মুখের সামনে দেখতে পাই শিক্ষক কি বলছেন, সেটা তো হবে না। সেক্ষেত্রে কিন্তু মানে যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ, শিক্ষক শিক্ষিকার বডি ল্যাঙ্গুয়েজ এবং ছাত্রছাত্রীদের প্রতি তার যে একটা বিশেষ আকর্ষণ গড়ে তোলা, তার প্রতি ছাত্রছাত্রীদের আকর্ষণ গড়ে তোলা, তার অনেকগুলো টেকনিক আছে, যে কারণে বলা হয় টিচিং ইজ এ সুপ্রিম আর্ট। একজন আর্টিস্ট আজকেই একটা জায়গায় দেখছিলাম বলছেন যে খুব নাম করে আর্টিস্ট, নানা অর্থে শিল্পী মানে চিত্রশিল্পী হতে পারেন বা অভিনয় শিল্পী হতে পারেন, বড় খেলোয়াড়ও হতে পারেন, তিনি যে ধরনের আর্টিস্টই হন না কেন, কিন্তু তিনি সবসময় যে একজন আর্ট টিচার হতে পারবেন তা না। আর্ট টিচার হওয়ার জন্য কিন্তু আরো অনেক কিছু লাগে, তার মধ্যে একটা তো আমাদের দিক থেকে বলছিলাম যে শিক্ষক হয়ে ওঠার একটা উদগ্র বাসনা থাকতে হবে, পেশা হিসেবে শিক্ষকতা করা একদিন, আর শিক্ষক হয়ে ওঠার উদগ্র বাসনা থাকাটা সেটা আরেকটা, সেটাকে আস্তে আস্তে কিন্তু তৈরি করে নিতেই হবে, না হলে হবে না। আর হলো যে ছাত্রছাত্রীদের যাতে মনোযোগটা বেশিক্ষণ আমরা আটকে না রাখতে পারি, অল্প সময়ের মধ্যে বেশি কথা বলার একটা আর্ট কিন্তু আমাদের আয়ত্ত করতে হবে। সময় অল্প, 40-50 মিনিটের মধ্যে অনেক ছাত্রছাত্রী তারা কি বলবো কৃত্রিম ভাবে তারা শুনছেন, বুঝবার চেষ্টা করছেন, তাদের সেইটা বুঝে আমাদের কিন্তু নিজেদেরকে বদলে নিতে হবে। আর দ্বিতীয় বা তৃতীয় কথাই বলি, সেটা হলো যে কি পড়াশোনা হবে। সেখানে সরকার বিভিন্ন স্তরে, কেন্দ্রে এবং রাজ্যে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার যে ভার, যে লোড, সেটাকে কমাচ্ছেন, খুব দরকার। আমরা বাস্তবে কি প্রকাশ্যে স্বীকার করি বা না করি, আমাদের যে পাঠ্যক্রম সিলেবাস ইত্যাদি আমরা চাপিয়েছি, সেটা জগদ্দল বোঝা এবং অনেক অপ্রয়োজনীয় বস্তু, বিজ্ঞান বলুন, সমাজ বিজ্ঞান বলুন বা অন্যান্য যে কোনো শিক্ষার ক্ষেত্রে বলুন, আমরা অনেক কিছু বোঝা চাপিয়ে দিই। কারণ আমি একজন শিক্ষক, আমি মনে করি ওইটা খুব দরকার, আরে কিন্তু বলে না না ওটা বাদ দিলে চলবে না, এই করে যে সভাতে যা হয় শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হতে অনেক সময় লেগে যায় এবং এমন একটা সিলেবাস তৈরি হয় যেটা হয়তো অতটা দরকার ছিল না। যেমন অনেক খুব প্রাণদায়ী ওষুধের কথা আমরা বলি, কিন্তু তার মধ্যে অনেক ওষুধ আছে যে ওষুধের কিন্তু হয়তো এক তৃতীয়াংশ শরীরের জন্য দরকার, আমি কিন্তু ডাক্তারবাবুদের কথা থেকেই বলছি, দুই তৃতীয়াংশ শরীরে দরকার হয় না, অর্থাৎ বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু অনেকটা এটা ঢুকে গেছে, এখানে আমাদের খুব সতর্ক হতে হবে, অল্প সময়ের মধ্যে যাতে তারা শিক্ষাটা সম্পন্ন করতে পারে, যতটা দরকার ততটাই যেন সিলেবাসের মধ্যে রাখা হয়। পরীক্ষা করাটা কিন্তু আর একটা বিশেষ পদ্ধতির মধ্যে নিতে হবে, টিক দেওয়া প্রশ্নের উত্তর করে কিন্তু কোনো কারোর মেধা যাচাই হয় না। আর যদি আমাদের উদ্দেশ্য থাকে যে যেমন তেমন করে সবাইকে পাশ করিয়ে দেব,
যেমন মাধ্যমিকে আমরা দেখলাম, কিংবা 77 জন প্রথম স্থান অধিকার করছে এটাও দেখতে ভালো লাগে না, সেরকম করে কেন করবো? মেধার মূল্যায়ন করার নানা পদ্ধতি আছে। আগেকার দিনে যেভাবে খাতা দেখে দেখে নম্বর দেওয়ার ব্যাপার ছিল, সেই খাতা দেখার নম্বরের ব্যাপারটা কমিয়ে দিতে হবে, অন্য অনেক পদ্ধতিতে আমরা যাচাই করতে পারি। আমার মনে হয় এগুলো করা সম্ভব এবং টেকনোলজি আমার মস্ত বড় সহায়ক। এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় আমি স্থাপন করেছিলাম, আজকে তার দায়িত্বে রয়েছেন আরো একজন প্রাক্তন ডিপিআই ডক্টর শুভশঙ্কর সরকার, সতীপটাকে ভালো করেই জানে। সে কিন্তু সত্যি আজকে এই মুক্ত শিক্ষাকে কতদূর নিয়ে যাওয়া যায় তার পরাকাষ্ঠা রেখেছে। আমি খুব খুশি যে আমার স্বপ্ন সফল হয়েছে। আর শেষ কথা একটি বলবো, যে দেখুন আমি তো নিজেকে জাহির করতে চাই না, আমাকে সবাই শিক্ষক বলে আজকে আপনারা সম্মান দিলেন, আমি সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি সত্যি সত্যি প্রকৃত শিক্ষক হতে পেরেছি? তো আজকে যে শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়ের নাম দিয়ে আজকে দিন শুরু হলো, যার নামে আজকে দিনটি নামাঙ্কিত, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি একটি কথা বলেছেন, তার কথা দিয়ে শেষ করি। তিনি কি বলছেন? Only the best minds and virtuous among the population can qualify as অর্থাৎ মনের দিক থেকে উৎকর্ষ সাধন করতে হবে, আর ভার্চুয়াস অর্থাৎ এমন কিছু মূল্যবোধ নিজের সঙ্গে সবসময় বহন করতে হবে, আমার ছাত্রছাত্রী আমার সমাজ আমাকে বোঝে যে না, ইনি অন্যদের থেকে পৃথক, ইনি আর কেউ নন, ইনি আমাদের মাস্টার। এই মাস্টারমশাইয়ের কথাটা এত পবিত্র কথা, আমরা যেন তাকে অপবিত্র না করি, আমরা চেষ্টা করে যেন যাই আমাদের ছাত্রছাত্রীদের নিজের ছেলেমেয়ের মতো স্নেহ দিয়ে যেন মানুষ করে দিতে পারি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সময় দিলেন বলে, বাকি কথা প্রতি বলুক। আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য, পার্থবাবু পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই ব্যবস্থা করার জন্য, এবং সেই সঙ্গে আমার বন্ধুবর প্রফেসর রাধারমণ চক্রবর্তীকেও অনুরোধ জানাচ্ছি। আমি ওনাকে প্রথমে অনুরোধ করেছিলাম এখানে যোগদান করতে, উনি এক কথায় আমার কথায় রাজি হয়ে গিয়েছিলেন, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এই যে গত 1.5 বছরের এই যে অতিমারি বা প্যান্ডেমিক, এটা কিন্তু দেখা যাচ্ছে শুধু শিক্ষা নয়, সব কিছুকেই আমাদের আক্রমণ করেছে। স্বাস্থ্য পরিষেবা তো দারুণ রকম ব্যাহত হয়েছে, দেশের শিল্প উৎপাদন এবং আর্থিক অবস্থা অবনতি ঘটেছে, যাতায়াতের অবনতি ঘটেছে, যার ফলে বহু পরিযায়ী শ্রমিক বিপদে পড়েছে, অনেকে মারাও গেছে। তবে আমাদের কাছে যেটা সব থেকে বেশি চিন্তা সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে এই অতিমারির প্রভাব বা অপপ্রভাব কিরকম হয়েছে। আমরা যারা শিক্ষক আমরা বুঝতে পারি যে মুখোমুখি পঠন পাঠনের একটা মূল্য আছে। আমি নিজে যখন ক্লাসে পড়াতাম আমি কখনো চেয়ারে বসে পড়াতাম না, এক তো আমাদের ব্ল্যাকবোর্ডে অনেক কিছুই লিখতে হতো, আমার বিষয় পদার্থবিদ্যা, পদার্থবিদ্যার তো অর্ধেকের বেশি হচ্ছে আসলে অঙ্ক, সেই সমস্ত করবার জন্য আমাদের বোর্ডে লিখতেই হতো। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ছাত্রছাত্রীদের মুখ করে দেখতে না পেরে বুঝতে পারতাম না যে তারা আমার কথা শুনছে কিনা এবং বুঝতে পারছে কিনা। এই ক্ষমতাটা সব শিক্ষককেই আসলে পেয়ে যান যে ছাত্রের মুখ দেখে তারা বুঝতে পারেন যে ও আমার কথাটা বুঝতে পারলো কি পারলো না। আমি ক্লাসের মধ্যে বলতে পারতাম যে অমুক তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে তুমি ব্যাপারটা বোঝোনি, তুমি আরেকবার ভালো করে শোনো। এই যে মুখোমুখি পঠন পাঠন, প্রথমে এইটার উপর আঘাত এসেছে, কেননা আমরা প্রায় 15ই মার্চের পর সমস্ত স্কুল কলেজ বন্ধ করে দিলাম, তখন আমাদের এই মুখোমুখি পঠন পাঠনটা বন্ধ হয়ে গেল। এরপর দেখা গেল যে আমরা চেষ্টা করলাম যে প্রযুক্তির সাহায্য নিয়ে এই অনলাইন এইরকম ধরনের গুগল মিট বা অন্য কোনো পদ্ধতিতে পড়ানোর চেষ্টা করতে। হ্যাঁ, অনেকে এতে খুব সন্তোষ প্রকাশ করলেন বটে, কিন্তু আমি মোটেই সন্তুষ্ট হলাম না। তার কারণ হচ্ছে এই যে আমি দেখতে পেলাম যে এই যে মুখটা আমি দেখতে পাচ্ছি না,
তার ফলে কোন ছাত্র কি বুঝতে আমি জানি না, এমনকি কোন ছাত্রটি উঠে চলে গেল, লেফট হয়ে গেল, সেটাও আমি বুঝতে পারছি না। তার ফলে আমি পড়িয়ে যাচ্ছি এবং অনেকেই আমাকে বলেছেন যে আমাদের মনে হয়েছে আমরা যেন ভূতকে পড়াচ্ছি। এখন সে ভূতেরা সমস্ত আছে কি না যার যার টেলিফোন বা ল্যাপটপের সামনে, সেটাই তো আমরা জানি না। তাহলে আমাদের পড়াবার যে একটা উৎসাহ, সেই উৎসাহটা আসবে কোথা থেকে? এখন তারপর আর একটা জিনিস হলো এই যে কর্তৃপক্ষ একটি সাংঘাতিক কাজ করলেন, তারা সিলেবাসের অনেক কিছু কেটে কেটে বাদ দিয়ে দিলেন যেগুলো পড়তে হবে না। এটা সেই একটা গল্প মনে পড়ে যে একজন ডাক্তারবাবু অপারেশন করতে গিয়েছেন, তিনি অপারেশন করতে গিয়েছেন একটা কিছু, তারপর পেটটা খুলে দেখলেন যে না, তিনি যা ভেবেছিলেন গল ব্লাডার এটা তা নয়, এটা অ্যাপেন্ডিক্সের ব্যাপার। তখন উনি বললেন আমাদের বছরে অ্যাপেন্ডিক্সটা সিলেবাস থেকে বাদ হয়ে গিয়েছিল, কাজে এই অপারেশনটা আমি করতে পারবো না। এটা গল্প, আমি কাউকে আঘাত করতে চাইছি না, কিন্তু এইরকম ধরনের জিনিস যে অঙ্ক আমি কষলাম তার ত্রিগোনোমেট্রিটা বাদ হয়ে গেল, এইভাবে কোনো বিষয়ে পড়ানো যায় না। কোনো বিষয় সংক্ষেপে পড়ানো যায়, কিন্তু তাই বলে কাঁচি দিয়ে কেটে একটা সিলেবাস বাদ দিয়ে দিলাম, এটা যারা ভাবেন তারা কিন্তু ঠিক পড়ানোর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা নন, এটাই আমি বলব। এবং এর ফলে আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে যেমন কতগুলো নতুন ব্যবসা তৈরি হয়েছে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা ব্যবসা, কিংবা আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক তৈরির একটা ব্যবসা, এই সমস্ত ব্যবসা চালু হয়েছে। ঠিক সেরকম আর একটা ব্যবসা চালু হয়েছে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দেওয়া বা অ্যাক্টিভিটি টাস্কগুলোকে করে দেওয়া। এবং দুঃখের বিষয়, সেই ব্যবসাটা কিন্তু চালাচ্ছেন আমাদের মতন শিক্ষকরাই, তারাই হ্যাঁ ওই অ্যাসাইনমেন্ট করে দেবো, এখান থেকে অ্যাসাইনমেন্ট পাওয়া যাবে, অ্যাসাইনমেন্ট 50 টাকায় পাওয়া যাবে, এবং যারা কিনছেন তারা অবশ্যই সেই অ্যাসাইনমেন্টগুলো আবার জেরক্স করে বন্ধু বান্ধবদের দিচ্ছেন। তার ফলে আমি নিজে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিয়ে দেখতে পাচ্ছি, পরীক্ষা করতে গিয়ে যে সেখানে একই ভুল প্রত্যেকটা পরের পর খাতায়, তাতে আমার খাতা দেখতে সুবিধে হচ্ছে, খুব চট করে আমি শূন্য বসিয়ে দিতে পারছি। কিন্তু ব্যাপারটা হলো এই যে এই যে অ্যাসাইনমেন্ট বা অ্যাক্টিভিটি টাস্ক, এগুলো হচ্ছে লেখাপড়া শেখানোর একটা অঙ্গ, এটা একটা উপায়, এটা একটা অস্ত্র। সেই অস্ত্রটা কিন্তু এখানে ভোঁতা হয়ে গেল, কেননা তারা যেটা শিখলো সেটা হচ্ছে যে জিনিসটাকে ভেবে বই থেকে উত্তরটা বার করে লেখা নয়, তারা শিখলো একটা জায়গা থেকে খাতায় টুকে দেওয়া। এবং টুকতে গিয়ে আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে তারা বুঝে টুকছে না। আপনি ছোট হাতের ওমেগা কল্পনা করুন, ছোট হাতের ওমেগার জায়গায় পরপর দুটো শূন্য বসিয়ে দিয়েছে, তার মানে কি? সে তো ওমেগা লিখছে না, কি লিখছে সে তা জানেই না। সে ওই টুকতে গেছে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে টুকতে গিয়ে ওই জিনিসটা হয়ে গিয়েছে। এর জন্যে ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, তারা রীতিমতো বিজ্ঞাপন দিচ্ছে পর্যন্ত। আপনারা হয়তো ফেসবুকে লক্ষ্য করে দেখবেন যে তারা বিজ্ঞাপন দিচ্ছে যে এইরকম অ্যাসাইনমেন্ট করিয়ে দেওয়া হয়। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমাদের শিক্ষার উপর একটা বড় আঘাত। আর আমি নিজে পদার্থবিদ্যার অধ্যাপক, আমি আগেই বলেছি আমার খুব ভালো লাগতো নিজে প্র্যাকটিক্যাল করতে এবং পরে কলেজে প্র্যাকটিক্যাল শেখাতে। এমনও হয়েছে যে আমি তখন রাইটার্সের প্রশাসনিক কাজ করি, কোনো একটা কাজে আমি প্রেসিডেন্সি কলেজে এসেছি, সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজেরই আমাদের একজন গ্রুপ ডি স্টাফ আমাদের একটি বিয়ার এসে ধরে নিয়ে এসছে আমাকে, স্যার আপনি এসছেন এখানে চটপট চলুন তো, আমাদের এখানে পরীক্ষা চলছে, একটা ছেলে একটা এক্সপেরিমেন্ট করতে অসুবিধে হচ্ছে, আপনি দেখিয়ে দিন কী করে করতে হয়। তার কারণ কি? তার খুব কনফিডেন্স আছে যে এই স্যারকে যদি ধরে নিয়ে আসি তাহলে উনি এক্সপেরিমেন্টটা চট করে ঠিক করে দেবেন। সত্যি কথা, এই এক্সপেরিমেন্ট করতেও আমার খুব ভালো লাগতো, যন্ত্রপাতিগুলোর সঙ্গে আমার একটা খুব ভালো বোঝাপড়া ছিল, আমি এটা বলবো। সেই বোঝাপড়াটা 1.5 বছর ধরে মাস্টারমশাই দিয়ে চলে গেছে, এবং আমাদের যে সমস্ত যন্ত্রপাতি আছে তার মধ্যে অনেক লোহা লক্ষ্য আছে, সেগুলো জং ধরে গেছে 1.5 বছরই। কেমিস্ট্রির যে সমস্ত জিনিসপত্র আছে, কেমিস্ট্রির অধ্যাপকটা সহজেই বুঝতে পারবেন, সমস্ত রিয়েজেন্ট নষ্ট হয়ে গেছে। সে সমস্ত যে রিয়েজেন্টগুলো যখন কলেজ খুলবে সব ফেলে দিতে হবে, ফেলে তো দিতে হবে, কিন্তু অত রিয়েজেন্ট এবার নতুন করে কিনে তাদের স্টক ভর্তি করতে যে খরচা হবে, সেই টাকাটা আসবে কোথা থেকে? আমাদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো এখনই তেল দিয়ে আবার চালু করতে হবে, যেগুলো জং ধরে গেছে, নষ্ট হয়ে গেছে, হয় অনেক কিছুকে পাল্টাতে হবে, আর তার না হলে দেখতে হবে যে সেগুলোকে কি করে আবার নতুন করে ঘষে মেজে চালু করা যায়। সুতরাং এই যে সমস্যাগুলো, অর্থাৎ আমরা একবার আহত হয়েছি,
আহত তো হয়েছি, কিন্তু সেই আঘাত সারাবার জন্য আমি এবার কি করব, সেই চিন্তাটাই হচ্ছে আমাদের কাছে এখন বড় কথা। আর আর একটা জায়গায় শিক্ষাক্ষেত্রে আমাদের আঘাতটা এসছে, সেটা আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছু দরকার নেই। সেটা হচ্ছে পরীক্ষা গ্রহণ। পরীক্ষা নীতি গিয়ে দেখা যাচ্ছে যে আমরা কি করব, আমরা অনলাইন পরীক্ষা নেব। অনলাইন পরীক্ষা যদি লিখিত পরীক্ষা হয়, পরীক্ষাটা যে আসলে কে দিল, সেই ছাত্র না তার মাস্টারমশাই নাকি তার কোনো সহযোগী, তারা পয়সার বিনিময়ে এসে পরীক্ষাটা দিয়ে দিল আমরা জানি না। সুতরাং এই পরীক্ষা যদি নেওয়া হয় এইভাবে, তাহলে তো ওরকম হবে। আর যদি দেখা যায় যে লিখিত পরীক্ষার জায়গায় আগে যেসব অ্যাসেসমেন্ট হয়েছিল তার উপর ভিত্তিতে নম্বর দেওয়া হবে, তাহলে এই প্রফেসর চক্রবর্তী যা বললেন যে 70 জন না কতজন তারা সব ফার্স্ট হয়েছে, ওই জিনিসটা হবে। একটা আপনারা জানেন যে একটা প্রিজম কি কাজ করে, একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন সাদা আলো যায় তখন লাল আলো থেকে নীল আলো পর্যন্ত ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড এগুলো ছড়িয়ে যায়। যে প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে ছড়িয়ে যায় না, তাহলে সেই প্রিজমটা কি প্রিজম? ঠিক সেই রকম যে পরীক্ষা ভালো, একটু কম ভালো, তার থেকে কম ভালো, খারাপ, এই যে বিচার ব্যবস্থাটা, এই যে বিচ্ছুরণটা করতে পারে না, সে পরীক্ষার কোনো মূল্যই নেই। সুতরাং এখানে দেখা যাচ্ছে সব ছাত্র গিয়ে একই দিকে চলে গিয়েছে, এবং একই দিকে চলে যাওয়ার ফলে তাদের নম্বর সমস্ত একই রকম হচ্ছে। সবাই কোন স্কুল তার ছাত্রকে ইচ্ছে করে কম নম্বর দেবে, তারা সবাইকে বেশি বেশি করে নম্বর দিচ্ছে, এবং নম্বর দেওয়ার ফলে যার জিনিসটা হচ্ছে যে পরীক্ষা জিনিসটা একটা হাস্যকর জিনিস হচ্ছে, এবং পরীক্ষার যে নম্বরটা সেই নম্বরটা বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। তবে আপনারা বলবেন যে এটা বেশ সুবিধে হয়েছে। আমি শুনেছি কোনো কোনো জায়গায় ছাত্ররা বলেছে স্যার পড়াশোনাটা এবার অফলাইন হোক, কিন্তু পরীক্ষাটা যেমন অনলাইন হলো সেরকম অনলাইনই হোক, তাতে আমাদের সুবিধে। পরীক্ষা তো অনলাইন হলে সুবিধে, কিন্তু একদিন যখন শেষের দিন আসবে ইন্টারভিউতে যাবে গিয়ে তখন তারা বলে ও তোমরা ওই ব্যাচে পরীক্ষা দিয়েছিলে, আচ্ছা আচ্ছা নিশ্চয়ই 98% নম্বর পেয়েছো, আচ্ছা ঠিক আছে তোমাকে দিয়ে আমাদের ঠিক কাজটা চলবে না, তুমি এবার যেতে পারো। এই অবস্থা যখন হবে তখন কি হবে? এই পরীক্ষার যদি বিশ্বাসযোগ্যতা না হয়, যেমন একটা সময় হয়েছিল নকশা আলমলে কোনো কোনো বিশেষ বিশ্ববিদ্যালয়ে বিশেষ বিশেষ বছরের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলোকে লোকে আর বিশ্বাস করতে না, সেই রকম জিনিসটা এবার হতে যাচ্ছে। এখন এইকে আমরা কি করতে পারি? এখন এইভাবে যে জিনিসটা হলো, আমি তো সমস্যাগুলো বললাম, এবার সমাধানটা কি? আমাদের ছাত্রছাত্রীদের দেখুন, তাদের একটা জিনিস পড়ে বোঝার ক্ষমতাটা চলে গেছে, তারা একটা চ্যাপ্টার থেকে নিজে তার প্রশ্নগুলোর উত্তর লিখতে পারে না, প্রশ্ন করলেই তারা অন্যদিকে তাকাবে কোথা থেকে উত্তরগুলো আসবে। যেমন আজকে একটা কথা চালু হচ্ছে যে সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আমি লিখিনি, অ্যাসাইনমেন্ট গুলো আমি পেয়ে গেছি। পেয়ে গেছিটা কি জিনিস? অ্যাসাইনমেন্ট তো তোমাকে লিখবার জন্য দেওয়া হয়েছিল, তুমি কি করে পেয়ে গেছো? কাজেই সেই যে প্রবলেমটা, অর্থাৎ নিজে কাজ করার, নিজে লেখার ক্ষমতাটাকে ফিরিয়ে আনা, সেটা আমাদের আস্তে আস্তে করতে হবে। সেই ভ্যাকসিন যে কি আমি তো জানি না, কিন্তু সেটা করতে হবে। এরপর যখন দেখা যাবে যে ক্লাসে ছাত্ররা এসেছে, তখন ছাত্ররা আমাদের মুখের দিকে তাকিয়ে থাকবে, কি যে বলছি আমার মনে হয় তারা বুঝতে পারবে। আরো একটা কারণ আছে, আমরা অনলাইন টিচিং করে আমরা ধরে নিচ্ছি যে আমরা এই অনলাইন পদ্ধতিতে যা পড়িয়েছি তা তারা শিখেছে। আপনারা কি জানেন যে এই যে অনলাইন পরীক্ষার জন্য, পড়াশোনার জন্য যে প্রযুক্তির প্রয়োজন, দেশের বহু ছাত্রের কাছে সেই প্রযুক্তি পৌঁছায়নি। তাদের কাছে ফোন আছে, যেখানে ফোন আছে সেখানে ইন্টারনেট নেই। আমি একটা দার্জিলিং এর কাছে একটা জায়গায় গিয়েছিলাম, বিজনবাড়ি ডিগ্রি কলেজে, সেখানে তারা বললেন যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনেক কিছু আমাদের অনলাইন পাঠাতে বলে, তাদেরও আমরা এখান থেকে পাঠাতে পারি, কিন্তু অনলাইন পাঠাবার জন্য যে ইন্টারনেট কানেকশন দরকার সেটা পাওয়ার জন্য আমাকে শিলিগুড়িতে যেতে হয়। তো শিলিগুড়িতেই যদি আমায় যেতে হলো, তাহলে তো আমি কাগজে ছেপে সেটাকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পৌঁছে দিয়ে আসতে পারতাম, সেটা কিন্তু কেউ বুঝতে পারছেন না। এবং এখনো আমি কোনো কোনো ক্ষেত্রে দেখছি, আমি একটুখানি সামান্য পড়াবার চেষ্টা করছি, এখনো আমি দেখতে পাচ্ছি যে যে ছাত্রীটা আমার কাছে পড়ছে, তারা কিন্তু পরিষ্কার বুঝতে পারছে যে ইন্টারনেট তাদের বিকেলে নেই, তাদের কেটে কেটে যাচ্ছে কথাগুলো। তারা বলে যে আমাকে বলতে বলবেন না স্যার, আমার ফোনের সঙ্গে ইন্টারনেট কানেকশন ভালো নেই, আমার কথা আপনারা বুঝতে পারবেন না, ওই রকম কেটে কেটে যাবে।
কাজেই ইন্টারনেট কানেকশনের অভাব এবং উপযুক্ত যন্ত্রের অভাব। আমার ফোনটা আমার ফোন নয়, আমার ফোনটা বাবার ফোন, বাবা যখন বেরিয়ে যাবেন তখন ফোনটা নিয়ে যাবেন, তখন আমি কি করে পড়াশোনা করব? এই সমস্ত সমস্যা আমাদের আছে। আর তাছাড়া ইন্টারনেটটা তো আর বিনা পয়সায় পাওয়া যায় না, ইন্টারনেটের জন্য পয়সা দিতে হয়, যেখানে এমনিতেই আমাদের অনেক অনেকের রোজগার কমে গিয়েছে, সেখানে আবার ছেলে মেয়েদের ইন্টারনেটের জন্য বাড়তি পয়সার ব্যবস্থা করাও সেটা অনেক বাবা মার পক্ষে খুব শক্ত হচ্ছে। এখন এই সমস্ত সমস্যা তো আমি বললাম, কিন্তু এই সমস্যাগুলো এবার কাটিয়ে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা ধরে নিলাম যে এই পুজোর পর নভেম্বর মাস থেকে আমরা নতুনভাবে আমরা ক্লাস শুরু করলাম। আমার মনে হচ্ছে যে ক্লাস শুরু হওয়ার পর যতটা উৎসাহ নিয়ে তারা ক্লাস শুরু করবে, ততটা উৎসাহ নিয়ে কিন্তু তারা পড়াশোনাটা শুরু করতে পারবে। তাদের প্রথমেই দেখতে হবে যে যা পড়াচ্ছি তা তারা বুঝতে পারছে কিনা। আমাদের দুধা পেছিয়ে যেতে হবে, দুপা পেছিয়ে গিয়ে আস্তে আস্তে এগোতে হবে, যাতে যে খাবার হজম করা তাদের অভ্যেস নেই সেই খাবারে পৌঁছাবার জন্য আগে যাতে খুব সহজ পাচ্ছ কিছু খাবার তাদেরকে দিতে হয়। আমরা আমি বিষয়ে আবার আমি বললাম যে আমি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে আমি খুব চিন্তিত। তো প্র্যাকটিক্যাল ক্লাস যখন আমাকে করাতে হবে, তখন হায়ার সেকেন্ডারিতে যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা উচিত ছিল, স্ক্রু গেজ বা ওই রকম ধরনের ভার্নিয়ার স্কেল, এই সমস্ত জিনিসগুলো আগে শেখাতে হবে এবং আবার সেইখান থেকে আরম্ভ করে তাদের আমাদের প্র্যাকটিক্যাল শুরু করতে হবে। নাও না অনেক সময় নষ্ট হয়ে গেছে, এবার আর দেরি করলে চলবে না, ঝাটাপট এক্সপেরিমেন্ট শেষ করো। এই করলে কিন্তু আমাদের মনে হচ্ছে যে তাদের আমরা প্র্যাকটিক্যাল করাতে পারবো না, এইভাবে করাতে হবে। এবং পরীক্ষা যখন দিতে হবে, এই পরীক্ষাটা আরো সমস্যা তৈরি করবে, তখন আমাদের আগে থাকতে পরীক্ষাটাই খুব সহজ হবে শুরু করতে হবে। সেখানে ওই মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন নয়, মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন দিয়ে শেখানো যায় না, তা দিয়ে পরীক্ষা করা যায় কিন্তু শেখানো যায় না। পরীক্ষা নেওয়াটাকে যদি শেখানোর একটা অঙ্গ বলে আমরা মনে করি, তাহলে এমসিকিউ দিয়ে সেই কাজটা হয় না। সুতরাং আমাদের এমসিকিউ নয়, ছোট ছোট সহজ প্রশ্ন দিয়ে বা সব থেকে ভালো হচ্ছে একটা প্যারাগ্রাফ দিয়ে, এই প্যারাগ্রাফটার উপর খুব ছোট ছোট কম্প্রিহেনশন ধরনের প্রশ্ন দিয়ে তাদেরকে আগে একটা প্যারাগ্রাফ পড়ে কিভাবে তারা শিখছে ওর থেকে কি বুঝতে পারলে সেইগুলো তারা লেখা তাদেরকে অভ্যেস করাতে হবে। এই জিনিসগুলো এইভাবে, অর্থাৎ নাকি একজন রোগীকে যখন পথ্য দিতে হয় তখন খুব সহজ পথ্য প্রথমে দিতে হয়, প্রথমেই তাকে বিরিয়ানি খাওয়ার চেষ্টা করলে সে বিরিয়ানি হজম করতে পারবে না। সুতরাং সেইভাবে আমাদের পড়াশোনাটাকে আবার শুরু করতে হবে। এছাড়া এটাও জানবেন যে এবার কিন্তু আমাদের শিক্ষাক্ষেত্রে প্রচুর একটা খরচের ব্যাপার আসছে, ঘর বাড়ি যে সমস্তগুলো নষ্ট হয়ে গেছে, ল্যাবরেটরি নষ্ট হয়ে গিয়েছে, অনেক লাইব্রেরিতে দেখা যাবে কিছু বই আর ব্যবহারযোগ্য নেই, সেই বই আবার রিপ্লেস করতে হবে, এই সমস্ত করার জন্য বেশ কিছু খরচের ব্যাপার আছে। সেই খরচটা কোত্থেকে আসবে সে সমস্ত বুঝতে হবে, কেননা ছাত্রছাত্রীদের ওপর সেই খরচ, অর্থাৎ তাদের অভিভাবকদের ওপরে সেই খরচের বোঝা চাপিয়ে দিলে চলবে না, সেইগুলো আমাদের শিখতে হবে। কাজেই আমি এতদিন ধরে আমরা এই যে অতিমারির জন্য ভুগলুম, এতে তো আমরা কষ্ট পেয়েছি, কিন্তু আমি বলছি যে সবাই প্রস্তুত থাকুন যে ওই অতিমারি চলে যাওয়ার পর যখন নতুন করে জীবন শুরু করতে হবে, তখন সেই নতুন করে আমাদের শিক্ষা জীবনটা কিভাবে আমরা শুরু করব, এটাই আমি আপনাদের কাছে সামনে আপনাদের সামনে রাখলাম। প্রারম্ভিক পর্বটাতে রাধারমণ বাবু এবং প্রতীক বাবু দুজনে তাদের কথা বললেন, তাদের ভাবনা বললেন। আমি ইতিমধ্যেই চ্যাট বক্সে আবেদন করেছিলাম যে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে চ্যাট বক্সে লিখুন, কিন্তু এখনো পর্যন্ত আমি চ্যাট বক্সে সেই অর্থে কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। যারা শুনছিলেন তাদের কারো যদি প্রশ্ন থাকে তারা তাদের অডিও অন করে প্রশ্ন রাখতে পারেন সরাসরি। প্রদীপ বাবু তো রয়েছেন, রাধারমণ বাবু সম্ভবত রয়েছেন নাকি বেরিয়ে গেছেন? না, উনি বোধহয় বেরিয়ে গেছেন। না, আছেন আছেন। ও আচ্ছা, বেশ, যদি কেউ প্রশ্ন রাখেন রাখুন, তাহলে অডিও অন করেই প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন আছে স্যারের কাছে। স্যার, এই
বিমারি স্যার আমার হেডফোনটা থেকে আওয়াজ হচ্ছে স্যার শোনা যাচ্ছে না কি করে এটা খুব গন্ডগোল হচ্ছে হ্যাঁ না আমার এই দুটো অডিও একসাথে পাশাপাশি আছে বলছে আমাদের যে মানে ব্যাপারটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই অতিমারির ফলে ছেলেমেয়েদের অনলাইনের মাধ্যমে যে পরীক্ষা হচ্ছে এবং এরা নম্বরও পাচ্ছে যেভাবেই হোক টিউটর হোক প্রাইভেট টিউটরকে দিয়ে হোক বাবা মা বই দিয়ে লিখি হোক একটা নম্বর বাড়ছে পরবর্তীকালে এই অফলাইনের পরীক্ষায় নিশ্চয়ই এদেরকে আনাটা খুব কঠিন কাজ হয়ে যাবে আমার ধারণা এবং তখন কি ওপেন বুক এক্সাম মানে এমন সিস্টেম হতে পারে কি যে ওপেন বুক এক্সাম হোক যেখানে কোশ্চেন এমন হবে ছেলে মেয়েরা খুঁজে পাবে না এরকম পরীক্ষা সিস্টেম কি আমরা আসতে পারে ভবিষ্যতে না আপনি ঠিক কি ধরনের পরীক্ষা সিস্টেমের কথা ভাবছেন যে ওপেন বুক ছেলে মেয়েদের বই দেওয়া হলো কিন্তু এমন কোশ্চেন হবে সে বইয়ে থাকবে না উত্তর বইয়ে থাকবে না এরকম হলে কি সেটা কি ভালো হবে নাকি খারাপ হবে যেমন আমি দেখেছি ইগনোর বইগুলোতে আমি দেখেছি যে ইগনোর বইয়ে যে বিষয়ে কোশ্চেন মানে পড়ানো হয় মানে যে বিষয়টা ধারণা দেওয়া হয় সেই বিষয়ে যে কোশ্চেন পেপার করা হয় সেই কোশ্চেন কিন্তু মানে ওই বইয়ে ওদের কোনো বইয়ে খুঁজে পাওয়া যায় না এবং একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পলে চলে যায় মানে সেটা আমি এরকমভাবে দেখেছি আমাদেরও যেমন লয়ের পরীক্ষা হয় ওপেন বুক এক্সামে এমন একটা ঘটনা দিয়ে ল বুকে লয়ের কোন ধারা পড়বে কোন ইক পড়বে এরকমভাবে পরীক্ষা হয় আমাদের কি পরবর্তীকালে যে ছেলেমেয়েরা বলে না আমরা এই পরীক্ষার মাধ্যমেই দেব তখন নিশ্চয়ই ইউনিভার্সিটিকে কোশ্চেন প্যাটার্ন পাল্টাতে হবে যেমন কোশ্চেন করা হবে যে বিষয়টা পড়েছে তার থেকে মানে তার অন্যভাবে মানে কোশ্চেন হলো মানে এরকমভাবে তাকে নিজে থেকে অ্যান্সার করতে হবে ওই সাধারণ বইয়ে একটা কি বলবো জ্ঞানমূলক অ্যান্সার ওই বোধ বোধমূলক এভাবে চলে যাবে এইটা পড়েছো তাহলে এইটা তোমার অ্যান্সার কেমন হবে এটা যদি হয় তাহলে এটার অ্যান্সার কেমন হবে তাহলে তোর বইয়ে অ্যান্সারগুলো পাবে না ফলে তাকে সেইভাবে কি পরীক্ষার সিস্টেমে আসতে পারে কি ভবিষ্যতে হ্যাঁ আপনার রাজমণ্ডু আপনার ওটাকে আনমিউট করুন শুনতে পাচ্ছি না হ্যাঁ আমি বলছি এক কথায় এটার উত্তর দিতে চাই সেটা হলো যে এই ব্যবস্থায় কিন্তু সাবেকি আমলেও পরীক্ষা নেওয়া যেতে পারত কিন্তু তা আমরা সেখানে গ্রহণ করিনি কারণ সেখানে অনেক বাধা আছে আপনি যেটাকে ওপেন বুক সিস্টেম বলছেন বই পড়েই তো লেখা এখন ছাত্রছাত্রী যদি বই ভালো করে না পড়ার অভ্যেস তৈরি করে থাকে বা তাদের মধ্যে সেই আগ্রহ যদি না জাগানো থাকে আপনি খুব দুরূহ একটা প্রশ্ন করলেন খুব জটিল একটা প্রশ্ন করলেন সে তো হাতে হাতে থাকবে বইয়ের মধ্যে কোথায় সে উত্তর পাবে কাজে ওপেন বুক সিস্টেমে সে দিশাহারা হয়ে যাবে এটা একটা সমস্যা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি খুব কঠিন প্রশ্ন করলেই কি আমি মেধার পরিচয় পাবো অনেক সময় সহজ প্রশ্ন করেও কিন্তু মেধার পরিচয় পাওয়া যায় এই নির্ভর করছে যে সে কতটা দ্রুত সেই প্রশ্নটাকে ধরতে পেরে তার উত্তরটা কত অল্প সময়ের মধ্যে দিতে পারছে এইটা ইন্টারভিউ যে প্রতীকবাবু ইন্টারভিউর কথা বলে খুব দরকারি সেখানে তো অনেকক্ষণ সময় দেবে না প্রশ্নটাকে চট করে বুঝে নিয়ে তার চট করে উত্তর দিতে হবে এবং এই অভ্যেসটা যার হয়ে যাবে সে যখন যদি পড়াতেও যায় সে কিন্তু দীর্ঘ সময় না পড়িয়ে অল্প সময় সে অনেক কিছু পড়িয়ে দিতে পারে আমার মনে হয় কিন্তু অধ্যক্ষ মহোদয়ের প্রস্তাবটা নিশ্চয়ই বিবেচনার কথা বিবেচনার যোগ্য তবু বোধ হয় আমার মনে হয় না এই যে ঢিলে ঢালা সমাজের কথা আমি বারবারই বলছি ঢিলে ঢালা সমাজে ছাত্র শিক্ষক সবাই মিলে আজকে এমন একটা পরিস্থিতিতে এসেছেন যেখানে এই পরীক্ষা নিরীক্ষা করতে গেলে কিন্তু আবার নতুন নতুন জট নতুন নতুন সমস্যা দেখা দেবে এবং তার জন্য আবার আমাকে এবং প্রতিবাবুকে এবং অধ্যক্ষ ডক্টর দাসকে আমাদের সবাইকে করতে হবে যে এর কি সমাধান হয় আমার মনে হয় বোধ একটু আরেকবার ভাবা দরকার যদি আমার উত্তরটা সম্পূর্ণ হলো না এই উত্তরের জন্য 10-2 দেওয়া যাবে না তবু আমি এটা বলে রাখবো আমি এর সঙ্গে একটা যোগ করছি এর উল্টো দিকটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অর্থাৎ যা পড়া হয়েছে তার উপর ভিত্তি করে একটি প্রশ্নের ব্যাংক তৈরি করা এবং পরীক্ষার সময় সেই কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন দেওয়া এখন এই দুটো উল্টো ওপেন বুক সিস্টেমের অসুবিধা হচ্ছে এই যে ওপেন বুক সিস্টেমের কোয়েশ্চেন করাটা খুব শক্ত ব্যাপার সত্যি কথা বলতে কি বইতে যা আছে সেইটা পড়ে উত্তর করে দেওয়া যাবেই এমন প্রশ্ন বার করতে গেলে অনেকটা ভাবতে হয় যে প্রশ্নটার উত্তর ঠিক বইতে নেই বটে টুকে দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ যে বইটা পড়েছে সে এইটা উত্তর দিতে পারবে এই কাজটা করা একটা প্রশ্নপত্র তৈরি করা এটা খুব একটা সহজ ব্যাপার নয়
এবং আমাদের প্রায়ই দেখা যায় যে আমাদের দেশে যে প্রশ্ন তৈরি করবার সময় নানান রকম তার মধ্যে গন্ডগোল থাকে, অনেক মডারেশন করবার সময় ধরা পড়ে সেগুলো, কাজেই সেটা কোথায় পুরোপুরি হঠাৎ দুম করে একেবারে অনলাইন থেকে আরম্ভ করে আপনি যেটা বলছেন ডক্টর দাস যে একেবারে ওপেন বুক সিস্টেমে চলে যাব, এটা কোথায় বড্ড ড্রাস্টিক একটা অবস্থা হবে, এটা করা যাবে না। একটা মাঝামাঝি মুক্ত পন্থা আমাদের অবলম্বন করতে হবে, অর্থাৎ নাকি আমরা আমি যেটা বললাম একটা পন্থা হচ্ছে ওই কোয়েশ্চেন ব্যাংক তৈরি করা, আর একটা পন্থা হচ্ছে যে ওই আমাদের ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি যে এসএকিউ গুলো থাকে সেলফ অ্যাসেসমেন্ট কোয়েশ্চেন, সেগুলো সরাসরি একেবারে তার উত্তর যেন একবারে তার আগে যে টেক্সট অংশটা আছে তার মধ্যে বসানোই আছে, সেই রকম ধরনের প্রশ্ন আমাদের করতে হবে। আমি ওই যে বললাম যে রোগীকে পথ্য দেওয়ার সময় প্রথমে খুব হালকা হালকা খাবার দিতে হয়, একেবারে দুম করে অনেক কিছু সে খাওয়ানোর চেষ্টা করলে হয় না, এটাই আমার বক্তব্য। স্যার একটা প্রশ্ন ছিল, চ্যাট বক্সে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি আমি একটু আগে পড়ে দিই আর কি। ডক্টর বিশ্বজিৎ পোদ্দার, ইনি আমাদের আশানগর কলেজেরই বাংলা বিভাগের প্রধান, ওনার প্রশ্নটা হচ্ছে অতিমারির এই সময়ে পঠন পাঠন চালু রাখতে গ্রহণ করতে যে পদ্ধতি চলছে থেকে আর কোনো যথার্থ বিকল্প পদ্ধতি ছিল কি, থাকলে সেটি কোন পদ্ধতি একটু বলতে পারবেন? আমার মনে হয় যে অন্তত পক্ষে সেরকম কোন বিকল্প পদ্ধতি আমাদের জানা ছিল না, তবে আপনি যদি বলেন যে তার অনেক আগেই আমরা উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ নাকি ওই যে ফিজিক্যাল ডিস্টেন্সিং, ফাঁক ফাঁক করে ছাত্রছাত্রীদের বসিয়ে এবং অন্য অন্য যে সমস্ত পদ্ধতি বলা হয়েছে সেগুলো মেনে যদি এর আগেই স্কুল কলেজ খুলতে পারতাম কিনা, আমার মনে হয় আমরা পারতাম, সেটা সেটা পারতাম, সেটা করা হয়নি একটা ভয়ে, সেই ভয়ের অন্য কারণ ছিল, সেই কারণটা এক্সট্রা একাডেমিক। তবে পড়াশোনা যদি চালাতেই হয় তাহলে অনলাইন এই পদ্ধতি ছাড়া আর কোনো উপায় ছিল না। এই পদ্ধতিটা খুব নতুন পদ্ধতি নয়, যখন ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি কাজ শুরু করে তখনই তারা অন্ততপক্ষে ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে এইরকম ধরনের অনলাইন পড়াশোনা চালু করেছিল। সেটার জন্য তার কারণ হচ্ছে এই যে ম্যানেজমেন্টের ছাত্র যারা তাদের হাতে তখন এই স্মার্টফোন বা অন্য প্রযুক্তি হাতে ছিল, সেই জন্য তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু তাই বলে ব্যাচেলার্স ডিগ্রি প্রোগ্রামে অর্থাৎ সাধারণ বিএবিএসসি বিকমের জন্য তারা এই পদ্ধতি গ্রহণ করেনি, তারা পুরোদস্তুর নিয়ে ভালো টেক্সট বই লিখে সেই টেক্সট বই বিতরণ করে এবং সেটা সেলফ লার্নিং মেটেরিয়াল যেগুলো আছে সেগুলোর একটা বিশেষ ধরনের তৈরি করে আর তারা বিতরণ করেছিল। আমার মনে হয় না পার্থবাবু যে তখনই আর কোন রকম পদ্ধতি অ্যাভেলেবল ছিল। এখনো এইটা চলে যাওয়ার পরেও একটা জিনিস চালু চলেছে, সেটা হচ্ছে অর্থাৎ ওই ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস, এই জিনিসগুলো কিন্তু চালু থাকবে এবং এই পদ্ধতিতে সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে একজন ছাত্র এসে জয়েন করতে পারবে এবং সে এই বিশ্ববিদ্যালয়ের একটা পার্টিকুলার কোর্স করতে পারবে। হ্যাঁ বলুন পার্থবাবু। বলছিলাম যে বর্তমান যে পদ্ধতিতে পঠন পাঠন চলছে সেখানে মার্ক স্কোরিং খুব বেশি হচ্ছে, মানে সাধারণের তুলনায় অনেক বেশি হচ্ছে। স্বাভাবিক যেভাবে ফিজিক্যাল এক্সাম হলে যেমন মার্ক স্কোরিং হয়, এখন বর্তমানে অনলাইন হওয়ার কারণে স্কোরিং অনেক বেশি হচ্ছে। সেটাকে কেমন করে আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি, মানে কোন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে কি, সেটাই হচ্ছে প্রশ্ন। অধ্যাপক? হ্যাঁ স্যার, বঙ্গভবন থেকে। হ্যাঁ, যাই হোক, আপনি ঠিক কি জানতে চাইছেন যে এখন কিভাবে আবার অবস্থায় ফিরে আসবো নাকি? আমি বলতে চাচ্ছি বর্তমানে যে অবস্থায় এক্সাম চলছে সেখানে মার্ক স্কোরিং অনেক বেশি হচ্ছে, স্বাভাবিকের তুলনায় বেশি হচ্ছে,
মানে দেখতে গেলে আমরা দেখি অনলাইন এক্সামে মার্কস স্কোর বেশি হয় ফিজিক্যাল এক্সাম থেকে, তো এটার মধ্যে আমরা স্কোরটাকে স্বাভাবিক পর্যায়ে রাখতে কি পদ্ধতি অবলম্বন করতে পারি? এখন এরপর যখন আমরা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসব, তখন আমরা যখন পুরনো ব্যবস্থায় চলে যাব, তখন স্বাভাবিকভাবেই আমাদের মার্কসটা একই লেভেলে এসে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে একটা বিশেষ বিশেষ বছরের পরীক্ষার মার্কস সেটা অন্য বছরের পরীক্ষার মার্কসের সঙ্গে তুলনাটা কি করে করা হবে? আমি এর আগেও বলেছি যে অমুক বছরে আপনি হায়ার সেকেন্ডারি পাস করেছেন, ও তাহলে তো আপনি এই নম্বর পাবেনই, আপনার নম্বরটা অন্যরকম। এই ধারণা থেকে সরে আসার কোনো উপায় নেই। এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা যে আপনার মার্কসকে এত ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে তবে সেটা নর্মাল হবে, এটা করা সম্ভব হবে না। কেননা দুটো পরীক্ষা সম্পূর্ণ দু ধরনের পরীক্ষা। স্যার আমি আমি একটু ওর ওনার প্রশ্নের একটু উত্তর দেবো স্যার। আমি একটু ওনার প্রশ্নের উনি বলতে চাইছেন যে এই নম্বর যে স্কোরিংটা বেড়ে যাচ্ছে, এই বাড়ানোটাকে কি করে স্বাভাবিক নম্বরের মধ্যে নিয়ে আসা যায়। আমার মনে হয় যে কোশ্চেন পেপারের কোশ্চেন দেওয়ার সাথে সাথে যে কম্পিউটারে লেখা, ওই পিডিএফ না করে ডাইরেক্ট কম্পিউটারে লেখা এবং কোশ্চেন অ্যান্সারের টাইমিংটাকে বেঁধে দেওয়া যে এই কোশ্চেনটা পাঁচ মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে তুমি লেখা কমপ্লিট করবে, তাহলে কি হবে ওই রকম টোকাটুকি করে লেখা বা বই থেকে কপি করে লেখা যাবে না, ফলে তাকে নিজে থেকে না জানতে পারলে কম্পিউটারে টাইপ করে লিখতে পারবে না, এটা একটা পদ্ধতি হতে পারে। তাতে কি হবে স্কোরিংটা ওইভাবে বাড়বে না। আমি যদি পিডিএফ করে লিখে একজনকে পাশে একজনকে বলছি তুই লিখে দে, আমি সেটাকে ছবি তুলে দেবো, সেখানে কিন্তু হবে। এখন এটাকে সবার হাতে কম্পিউটারের মাধ্যমেই এবং প্রতিটা কোশ্চেন পেপারের সাথে টাইম থাকে, কোশ্চেন নম্বর এত, যেই স্টার্ট করবে তখন তার টাইম শুরু হয়ে যাবে, এই টাইমের মধ্যে অ্যান্সার দিতে হবে, তাহলে কিন্তু ওই স্কোরিংটা ওই রকমভাবে স্কোর হবে না যে স্কোর এখন সবাই পাচ্ছে। আমার মনে হয় এটা আমার মতামত, এটা অন্যরকম অন্যরা অন্যরকম ভাবতে পারেন। ঠিক আছে না, এটা আপনি যেটা বললেন এটা করা গেলে খুবই ভালো হতো, কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আমি যখন কম্পিউটারে টাইপ করছি উত্তরটা, তখন আমার পাশে একজন সহায়ক এসে গেছেন, সেই সহায়ক আসলে আমার হয়ে টাইপ করে দিচ্ছেন। আপনি তো সেখানে আবার ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা দিয়ে বসে আপনি গার্ড দিতে পারবেন না যে তাকে সে নিজে নিজে করছে নাকি তার সঙ্গে। এখন স্যার এমন প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে ওই মানে কম্পিউটার ল্যাপটপের যে ক্যামেরা সে আপনাকে ওয়াচ করবে, ল্যাপটপের আশেপাশে ক্যামেরা সে দেখতে পাবে কোনো আর আদার্স কোনো বসে আছে কিনা, এরকম সব বিভিন্ন রকম মানে ম্যানেজমেন্টের সব বড় বড় পরীক্ষা হচ্ছে তাদের সেই রকমভাবে ব্যবস্থাপনা আছে, একদম সে সার্চ করছে, কেউ কম্পিউটার থেকে উঠে গেলে তার সঙ্গে সঙ্গে কোশ্চেন বন্ধ হয়ে যেতে পরীক্ষা, কম্পিউটারে মাউস টাচ করে রাখতে হবে সবসময়, এরকম সে অফিসেও আছে যে অনলাইন অফিস, সে অফিস থেকে ওখান থেকে বেরোতে পারছে না, তাকে মানে ওখান থেকে পারমিশন নিতে হচ্ছে আমি টয়লেট যাবো, এরকমভাবে কম্পিউটারাইজ করে রেখে দিয়েছে যে আমি ওখান থেকে বাটন ছেড়ে দিলেই আমার আজকে আমি তাহলে অ্যাবসেন্ট হয়ে যাবো। ঠিক কম্পিউটারেও ম্যানেজমেন্ট এরকম করে ফেলছে যে কম্পিউটার থেকে মাউসে নাড়াচাড়া করবে, সামনে ক্যামেরাটা অন আছে, ক্যামেরাটা এদিকে ওদিক সার্চিং করছে আর কোনো মানুষের কোনো পিকচার ভিউর মধ্যে আসছে কি না এরকম। কিন্তু যেখানে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সেখানে কি এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব? আপনি কল্পনা করুন না যে একটা গ্রাফিক্যালি নিটের পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্সের যে পরীক্ষা অনলাইন কম্পিউটারে গিয়ে হলো, এরকম ভাবে তো আমরা পরীক্ষা নিতে পারি, তাতেও কিন্তু অনেকটা কমবে না? আর এই যে একটা সংস্থাকে দিয়ে দিল যে কম্পিউটার পরীক্ষার মাধ্যমে জয়েন্ট এন্ট্রান্সের 10 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিল, আমরা যদি কোনো ইউনিভার্সিটির 1 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেয় তাহলে তো কোনো কম্পিউটার এরকমভাবে তাদেরকে কাছে হায়ার করে নিলে যে আমাদের এইখানে কোশ্চেন যাবে এদের পরীক্ষা সিস্টেম হবে এরকম, যে যা জয়েন্ট এন্ট্রান্স যেমন ভাবা যেতে পারে, তবে আমার মনে হয় না এটা খুব একটা প্র্যাকটিক্যাল হবে। তার মধ্যে বাংলা বিভাগের প্রকাশ বিশ্বাস উনি প্রশ্নটা চ্যাট বক্সে লেখেননি, উনি নিজেই করবেন প্রশ্নটা। আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা তনিমা গনি উনি একটা প্রশ্ন করেছেন, সেটা খুব প্রাসঙ্গিক বলে আমারও মনে হচ্ছে, যে এই যে 2020 সালে যে নিউ এডুকেশন পলিসি বেরোলো সেটা সম্পর্কে আপনাদের মতামত আর কি।
এটা জানতে চাইছেন। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমি খুব একটা দিতে পারবো না, কেননা এডুকেশন পলিসি যেটা নতুন তার খুব ডিটেলস আমার জানা নেই। তবে আমি জানি না যে আচ্ছা প্রফেসর চক্রবর্তী কি ছেড়ে গেছেন, রাধারমন বাবু কি চলে গেছেন? নমস্কার স্যার, শিক্ষক দিবসে তোমার প্রণাম নেবেন। বলছিলাম স্যার, এই কোভিড পরিস্থিতিকালে আমরা তো একটা স্পষ্ট শিক্ষা ব্যবস্থার কুফল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষার বাণিজ্যিকরণ ঘটছে। মানে এখন যদি একটু লক্ষ্য করলেই দেখা যায় যে বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা শিক্ষা ব্যবস্থার একটা পরিপূর্ণ যান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে বাণিজ্যিকরণ করেছে, এবং তার একটা বিপুল সাড়াও আমরা সারা ভারতবর্ষে লক্ষ্য করতে পারছি বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন ক্লাসের ছেলে মেয়েদের মধ্যে দিয়ে। এবার স্যার, আমরা যারা সাহিত্যের মানুষ তারা তো এটাকে রীতিমতো একটা ভয়ের চোখে বা একটা সংকটের ভাব হিসেবেই দেখব। এবার স্যার, এর থেকে কি আমরা যারা সাহিত্যের মানুষ তাদের কি কোনো সম্ভাবনার দিক আছে যে এর থেকে মুক্তি পাওয়ার, বা কিভাবে আমরা এটাকে এর থেকে বাইরে বেরিয়ে আসতে পারবো? দেখুন, এই শিক্ষার বাণিজ্যিকরণ কিন্তু এখনই এই প্যান্ডেমিকের মধ্যে নয়, তার আগে থাকতেই আরম্ভ হয়ে গেছে। এখন আমরা খুব বেশি করে দেখছি, এবং বাণিজ্যিকরণটা এত বড় এত বেশি হয়েছে যে ওই যে BYJU বাইজু নাকি, তাদের লোগো পরে আমাদের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে গিয়ে খেলছে। তার মানে কি, তারা প্রচুর পয়সা এখানে খরচা করেছে। এছাড়া টিউটোপিয়া বা এরকম ধরনের কতগুলো নাম শুনতে পাচ্ছি, যারা বেশ বড় ব্যবসা করবার জন্য আমাদের শিক্ষা ক্ষেত্রে নেমেছে। এখন তারা যেভাবে পড়াচ্ছে, একটা স্তর পর্যন্ত হয়তো সেই পড়াশোনার মূল্য আছে, যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে যাবে তার ট্রেনিং এর জন্য হয়তো ওইটা একটু মূল্য থাকতে পারে। কিন্তু আপনি সাহিত্যের লোক, আপনি জানবেন যে সাহিত্যের মধ্যে যে জ্ঞান লাভ আছে তার মধ্যে সবটাই এই রকম ধরনের জ্ঞান নয়। সেখানে ওই যেগুলোকে বলে না যে কগনিটিভ, সাইকোমোটর এবং এফেক্টিভ ডোমেন, ওই এফেক্টিভ ডোমেনটা সাহিত্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ একটা অনুভূতি সৃষ্টি, একটা লেখা পড়ে তার থেকে একটা অনুভূতি আমার নিজের মনে যদি তৈরি না হয়, তাহলে সেই সাহিত্য পাঠ কিন্তু সফল হতে পারে না। একটা রবীন্দ্রনাথের কবিতা আমি পড়লাম, পড়ে আমি সেটা আবৃত্তি করতে পারি, পরে সেটাকে কেউ গান গাইতে পারি, কিন্তু সেটা বুঝতে গেলে কিন্তু তার অনেক গভীরে যেতে হবে। আমার এই গান, শ্রাবণে শ্রাবণে তব বিস্মৃতি স্মৃতির প্লাবনে, ফিরিয়া ফিরিয়া বা আসবে তরণী বহি নব সম্মান, এই কটা লাইনের মধ্যে যে রবীন্দ্রনাথ কত কি বলতে চেয়েছেন সেটা বুঝতে গেলে কিন্তু তাকে শুধু গানটা গেয়ে দিলে হবে না। সেই জন্যই আমি বলছি যে ওই সমস্ত জিনিস আপনার বিষয়ে কিংবা এইরকম ধরনের আরো অনেক সব সাবজেক্টই আছে, যে আমি আমার নিজের সাবজেক্টেই বলবো, আমি হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল অঙ্ক কষাতে পারি, কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপলের ঠিক গভীর যে অর্থটা, সেই গভীর অর্থ কিন্তু ওই রকম অঙ্ক কষে শিখিয়ে দেওয়া যায় না, তাকে আরো অনেকটা বেশি শিখতে হয়। ইতিহাস বলুন, পলিটিক্যাল সায়েন্স বলুন, সব বিষয়ে বলুন, তার ভেতরে একটু গভীরে ঢুকতে গেলে যা করতে হয় সেটা কিন্তু একটা অনুভূতির স্তরে গিয়ে পৌঁছয়, সেটা শুধু অঙ্কের উত্তর দিয়ে বা মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেনে ঠিক যে অপশনটা সেইটাতে টিক মেরে দিয়ে যে শেখা, সেই শেখার দ্বারা সম্ভব হয় না। আপনি নিজের সাহিত্যিক লক্ষ্য হয়ে নিশ্চয়ই আপনি সেটাকে অনুভব করেছেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমার একটি প্রশ্ন ছিল, আমি ইতিহাস বিভাগ থেকে বলছি, ইতিহাস বিভাগের অধ্যায়। তো আমার একটি প্রশ্ন আছে মাননীয় প্রতীকবাবুকে, সেটা হচ্ছে যে মানে আমাদের এখন নতুন রেগুলেশনে যেটা আমরা দেখছি, এখন আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় যেহেতু অধীন আমরা, তো এখন যেটা দেখা যাচ্ছে অতি সম্প্রতি আমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয় একটি নোটিশ দিয়েছে, তাতে তারা বলছে যে তারা এই যে এখন যে সেমিস্টার সিস্টেমে আমাদের পরীক্ষাগুলো হচ্ছিল এতদিন ধরে, ইউনিভার্সিটি পরীক্ষারা দায় নিতে চাইছেন, ইউনিভার্সিটি পরীক্ষার দায় কলেজের উপর চাপিয়ে দিতে চাইছে, এবং ইউনিভার্সিটি বলছে যে কলেজই পরীক্ষা নেবে। কলেজ পরীক্ষা নেবে কিভাবে, এর তিনটে উপায় বলে দেওয়া হয়েছে। আগে আমরা ইন্টারনাল পরীক্ষা নিতাম, সেটা ইন্টারনাল কলেজ নেবে, সাথে 30 মার্কসের একটা পরীক্ষা কলেজ নেবে, সেটা অফলাইন মোডে বা ব্লেন্ডেড মোডে হতে পারে,
আর 30% নম্বর বলা হচ্ছে যে স্টুডেন্টদের নম্বর থেকে তো এই কলেজ ব্যক্তিগতভাবে স্টুডেন্টদের মূল্যায়ন করবে এবং কলেজ পরীক্ষা নেবে, কলেজ এভালুয়েশন করবে, কলেজ নম্বর দেবে। তো এতে একদিন পর্যন্ত অনলাইন পরীক্ষায় যে নম্বরে বারবার অন্তত আমরা লক্ষ্য করছিলাম, কলেজের হাতে যখন এই ডায়টা চলে আসবে তখন এই প্রবণতাটা তো আরো বাড়বে। আমার যেটা ব্যক্তিগত মত আর কি, দেখতে দেখা যাক কি হয়, কিন্তু পারবে এবং এটাকে রোধ করা যাবে না। এবং ভবিষ্যতে কি হতে চলেছে, কলেজগুলো কি কিভাবে যে স্বায়ত্তশাসন দেওয়ার দিকে এগোচ্ছে সরকার, কারণ ভবিষ্যতে এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু হয়েছে, আমরা দেখছি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে হয়তো কিছুদিন বাদে কলেজে পড়ার টিউশন ফিও বেড়ে যাবে। সেক্ষেত্রে হতে পারে কলেজগুলো ঋণটা গেল, তখন এমন কথা বলা হলো যে আমাদেরকে কলেজ টিচারদের বেতন গভর্নমেন্ট আর দেবে না, সেক্ষেত্রে কলেজই তার ফান্ড থেকে টিচারদেরকে বেতন দেবে। এমন করলে তো কর্মসংস্থানের সুযোগও যথেষ্ট পরিমাণে সংকুচিত হবে এবং এমপ্লয়মেন্টও কমে যাবে। এবং এর সাথে সাথে আরো আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের নীতির মধ্যে দিয়ে এই জিনিসগুলো প্রতিফলিত হচ্ছে যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, যেমন সোয়ামের মতো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেখানে অনলাইনে স্টুডেন্টদেরকে কোর্স করার দিকে প্রভাব করা হচ্ছে। অর্থাৎ অনলাইনে তারা কোর্স করবে এবং সেখান থেকে একটা ক্রেডিট স্কোর পাবে, সেই ক্রেডিট স্কোর তারা কলেজকে বা ইউনিভার্সিটিকে চিঠি করবে, তারা সেই ক্রেডিট স্কোর তার মার্কশিটে কনভার্ট করে দেবে। তো সুতরাং এই প্রবণতার মধ্যে দিয়ে স্টুডেন্টদেরকে যেন বাধ্য করা হচ্ছে যে তারা যেন অনলাইনে পড়াশোনাটা করে, তারা যেন সোয়াম ওয়েবসাইটের মধ্যে দিয়ে কোর্সগুলো করে। এমনকি আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে, তারা অনলাইনে কোর্স করাচ্ছে, ব্যাচেলার ডিগ্রি কোর্স, পোস্ট গ্রাজুয়েট কোর্স, এমনকি অনলাইনে পিএইচডিও হচ্ছে। তাহলে আমরা কি ধরে নিতে পারি যে ভবিষ্যতে আমাদের এই যে কলেজে গিয়ে পঠন পাঠন, অফলাইন মোডে যে পঠন পাঠন, এটা সম্পূর্ণ ভবিষ্যতে হয়তো একদিন উঠেই যাবে, এমনকি এমপ্লয়মেন্টের সুযোগও সেখানে কমে যাবে, এই এটা কি ভবিতব্য, এটা কি হতে চলেছে, আপনার কি মত? হ্যাঁ, আমার এই ব্যাপারে রিয়াকশন আমি আপনাকে বলি। দেখুন, আগে আমাদের পরীক্ষার আমাদের পড়াশোনা দুটো ভাগ আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে টার্ম এন্ড অ্যাসেসমেন্ট। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা কলেজকে দিয়েই করতে হবে, এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কেননা সেটা এতগুলো পরীক্ষা নেওয়া সেটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে সম্ভব নয়। কিন্তু টার্ম এন্ড পরীক্ষা যেগুলো, অর্থাৎ শেষকালে যা আজকাল যাকে সামেটিভ বলে, সেটা যদি বিশ্ববিদ্যালয় না নেয়, তাহলে একেই তো অনেকগুলো বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেছে, তাদের মধ্যে মানের সমতা আছে কিনা তাই নিয়েই প্রশ্ন উঠতে পারে। তারপর আবার দেখা যাবে যে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন কলেজ, তাদের মধ্যে সমতা আছে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠবে। তখন নম্বর জিনিসটার কোনো অর্থ থাকবে না, এবং সব থেকে আগে লোকে জানতে চাইবে যে তুমি কোন কলেজ থেকে এই নম্বরটা পেয়েছো। এখন এই ম্যাচিওরিটি আমাদের সমস্ত কলেজের পক্ষে করা সম্ভব নয়। কি ঘটছে সেটা তো আপনারা বুঝতেই পারেন যে কলেজের যে স্বাধীনতা, কলেজের স্বাধীনতাকে আমরা ছাত্র সমাজ এবং সাধারণভাবে জনসাধারণ কতটা মর্যাদা দেয়। যাদবপুর ইউনিভার্সিটিতে হোক কলরব আন্দোলন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে কি বলে বিশ্বভারতীতে যা হচ্ছে, এসব থেকে কি আপনারা মনে করতে পারেন যে একাডেমিশিয়ান যারা তারা স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং তারা উপযুক্তভাবে মূল্যায়ন করতে পারবেন? এর আগে তো হায়ার সেকেন্ডারিতে একটা অংশে ইন্টারনাল মার্কস ছিল, তারপর দেখা গিয়েছিল যে সেই ইন্টারনাল মার্কের মধ্যে সবাই 10-এর মধ্যে 9 দিতে বাধ্য হচ্ছে, তখন দেখা গেল যে এই নম্বরটা তো অর্থহীন, এটাকে উঠিয়ে দেওয়া হোক। এখন এই জিনিসটা যদি সম্পূর্ণ টার্ম এন্ড পরীক্ষাতেই হয়, তাহলে ওই এখন দেখা যাবে 600-এর মধ্যে সকলেই 598-599 দিয়ে বসে আছে, এবং তারপর তার মধ্যে যে কে ভালো কে খারাপ তার বিচার করা সম্ভব হবে না। অর্থাৎ আমার মত হচ্ছে যে আমাদের এই ম্যাচিওরিটিটা হয়নি যে বিশ্ববিদ্যালয়ে যে স্বাধীনতা, তাদের যে স্বাতন্ত্র্য, সেই স্বাতন্ত্রকে মর্যাদা দিতে হবে। নানান রকম ছাত্রদের দল তারা ফোর্স অ্যাপ্লাই করে যাদের নিজেদের নম্বর আমাকে বাড়িয়ে দিতে হবে, এই জিনিস করবে না, এই জিনিস করা যায় না, এই ধারণাগুলো আমাদের সকলের মধ্যে আনতে হবে, শুধু ছাত্রদের মধ্যে নয়, সাধারণ জনসাধারণের মধ্যে। এবং সেই সাধারণ জনসাধারণ থেকে যে সমস্ত জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সরকার চালান তাদের মধ্যেও এইটা আনতে হবে। এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যারা এটা করবেন তাদেরও যথেষ্ট দায়িত্বশীল হতে হবে। অমুক ছাত্রটি আমার খুব প্রিয়, ওই জন্য ওকে একটু বেশি নম্বর দেবো,
অমুক ছাত্রটি আমার যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের সদস্য তাকে একটু বেশি নম্বর দেব, এই ধরনের চিন্তাধারা যখন চলে যাবে তখন সেই কি করে দেবে। এবং সত্যি কথা বলতে কি আজকাল দেখুন অটোনোমাস কলেজের যে ধারণাটা সেই ধারণাটা তো এরই ওপর বেস করে রয়েছে। অটোনোমাস কলেজ মানেই হচ্ছে তাকে প্রায় ইউনিভার্সিটির সমান মর্যাদা দেওয়া হচ্ছে। অটোনোমাস কলেজটা কিন্তু একটা ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড এবং তার বিভিন্ন বডিতে সিলেবাস তৈরি করা বলুন পরীক্ষা নিয়ে বলুন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ থাকে, সেটা হচ্ছে দেখাশোনা করার জন্য। কিন্তু কখনো কখনো দেখা যায় সেটাকে আলাদা করেই ইউনিভার্সিটি করে দেওয়া হয়, যখন দেখা যায় যে তার আর অন্য ইউনিভার্সিটির ছায়ায় থাকার কোনো দরকার নেই, তারা নিজেরাই যথেষ্ট বড় হয়েছে, তারা নিজেরাই সেই মান রাখতে পারবে। এবং এমনও অবস্থা হয়েছে যেমন ধরুন আমি বিদেশে যে বিশ্ববিদ্যালয়ে গবেষণা করে পিএইচডি পেয়েছি ইম্পিরিয়াল কলেজ, সেটা ইম্পিরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তখন লন্ডন ইউনিভার্সিটির আওতায় ছিল, কিন্তু তারপর দেখা গেল যে ওটাকে আর ওই লন্ডন ইউনিভার্সিটির আওতায় রাখার কোনো প্রয়োজন নেই, ইম্পিরিয়াল কলেজ নিজেই একটা ইউনিভার্সিটি হয়ে গেল, অর্থাৎ তাদের দেওয়া ডিগ্রিটাই লন্ডন ইউনিভার্সিটির ডিগ্রির সমান মানের হয়ে গেল। সেটা কেন হলো? যখন দেখা গেল যে ইম্পিরিয়াল কলেজ সেই মানে উন্নীত হয়েছে এবং তাদের যথেষ্ট ম্যাচিউরিটি হয়েছে, দায়িত্ব জ্ঞান হয়েছে, তাদের মান যথেষ্ট ভালো হয়েছে, তখনই এটা করা সম্ভব হয়েছিল। এখন আমাদের প্রত্যেকটি কলেজ কি সেটাকে আনবে? আপনি আপনাদের আসাননগর এমএমটি কলেজের কথা ভেবে দেখুন, আপনাকে যদি আজকে বলা যায় যে আপনাদের কলেজটাই এখন ইউনিভার্সিটির মতন ভাবে কাজ করতে হবে, আপনারা কি সেটা করতে পারবেন? এমনকি অটোনোমাস নয়, অটোনোমাস কলেজও হতে হিসেবেও কি কাজ করতে পারবেন? আপনারা পারবেন না, কেননা আপনাদের সেই ক্ষমতা সেই লোকবল সেই ম্যাচিউরিটি এখনো পর্যন্ত হয়নি এবং আপনারা ওই ছাত্র রাজনীতি বা সাধারণ রাজনীতির প্রভাব থেকে বা অপপ্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারবেন না, সেই জন্যে সেটা সম্ভব। ধন্যবাদ। হ্যাঁ অশোক, আর স্যার একটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে অনলাইন মোডে সবকিছু হচ্ছে, এর ফলে এমপ্লয়মেন্ট মানে এই যে শিক্ষা ক্ষেত্রে চাকরির সুযোগ কি কমছে বা কমবে ভবিষ্যতে আরো? দেখুন এই অবস্থাটা যা হবে সেটা হচ্ছে এই যে ডিগ্রি গুলোর কেউ মূল্য দেবে না, এটা কোন কোন ক্ষেত্রে অলরেডি হয়েছে যে ডিগ্রিটা তুমি পেয়ে এসেছো ঠিক আছে, ওটা একটা কোয়ালিফাইং এক্সাম, তারপর হয় আমরা নিজেরা ইন্টারভিউ নেব নয়তো আমরা নিজেরা পরীক্ষা করে নেব। যেমন ধরুন আজকে একটা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট এমএসসি এমকম এ যখন ভর্তি করা হয় তখন বেশ কিছু সিট বাইরের ইউনিভার্সিটির কলেজ থেকে আসা ছাত্রদের জন্য রাখা থাকে, তাদের কিন্তু একটা পরীক্ষায় বসতে হয়, তাদের যে নম্বর পেয়ে এসেছে সেই নম্বর অনুযায়ী কিন্তু সেই ভর্তিটা হয় না। তার কারণ কি? স্বীকার করে নেওয়া হচ্ছে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির মান এক নয়, সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ের 70% নম্বর আর একটা বিশ্ববিদ্যালয়ের 70% নম্বরের সঙ্গে তুল্যমূল্য নয়, সুতরাং তাদেরকে আলাদা করে পরীক্ষা নিয়ে তবে ভর্তি করা হচ্ছে। এই ধারণাটা এবার সম্পূর্ণভাবে দেখা যাবে যে ওই 60-40 নয়, ও 100% ওই পরীক্ষা নিয়ে নিতে হবে, কেউ এই পরীক্ষার রেজাল্টের ওপর বিশ্বাস করবে না, এই পরীক্ষার রেজাল্টটাকে সংখ্যাস্ত একটা কোয়ালিফাইং মার্ক হিসেবে ধরে নেবে, এটাই চলতে যাচ্ছে। ইঙ্গিত করে জিজ্ঞাসা করছেন যে সেগুলো এগুলো প্রাইভেটাইজেশনের পলিসির ইঙ্গিত কিনা। জিনিস তিনটে হচ্ছে, প্রথমত হিউম্যান ইন্টারঅ্যাকশনের বদলে টেকনোলজির উপর জোর দেওয়া, দুই হচ্ছে অর্থনৈতিকভাবে দুর্বল অংশের যে ছাত্রছাত্রীরা তাদেরকে মানে একরকম একটা ডিজিটাল ডিভাইড এর মাধ্যমে আর কি তাদেরকে উচ্চশিক্ষা ক্ষেত্র থেকে খানিকটা বাইরের দিকে ঠেলে দেওয়া আর কি এগুলো সব মিলিয়ে প্রাইভেটাইজেশনের ইঙ্গিত কিনা এই প্রশ্ন। আচ্ছা আপনি প্রথম প্রশ্নটা একটা করে বলুন নাকি? প্রথমটা হচ্ছে এমফাসিস অন টেকনোলজি এট দি এক্সপেন্স অফ হিউম্যান ইন্টারঅ্যাকশন। কি বলছেন আরেকবার? এট দি এক্সপেন্স অফ হিউম্যান ইন্টারঅ্যাকশন, মানে ক্লাসরুমে যে হিউম্যান ইন্টারঅ্যাকশন হয় সেটার বদলে। একটু আগে বাংলার অধ্যাপক যখন প্রশ্ন করেছিলেন তখন আমি এখানে এরকম আলোচনা করেছিলাম
যে সবটাই মানুষের অনুভূতিকে বাদ দিয়ে কিন্তু যদি করার চেষ্টা কর হয় সেটা কিন্তু সফল হবে না। এবং আমি জানি না, হয়তো দু একটা সাবজেক্টে অঙ্ক বলুন বা কমার্স বলুন সেটা হয়তো আলাদা হতেও পারে, কিন্তু আমি বেশিরভাগ সোশ্যাল সায়েন্সের মধ্যে, লিটারেচারে, সাহিত্যে এবং আমার বিজ্ঞানের মধ্যেও কতগুলো জায়গায় বলবো, এখানে অনুভূতির একটা মূল্য আছে। এখানে সেইটাকে সম্পূর্ণ যান্ত্রিক করে ফেললে, টেকনোলজির নির্ভর করে এটাকে করা যাবে না, সেটা সম্ভব নয়। আর যদি করার চেষ্টা করা হয় সেটা হয়তো একটা নিচু স্তর পর্যন্ত হতে পারে, কিন্তু তার উপরের স্তরে গেলে সেটা একটা ব্যর্থতায় পরিবর্তন। আর একটা প্রশ্ন, তারপর দ্বিতীয় প্রশ্নটা, দ্বিতীয়টা ছিল যে মানে এই বিশ্লেষণের বদলে মাল্টিপল চয়েস ধরনের প্রশ্ন, এই মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন এমসিকিউ, এটাকে আমরা যত সহজে বলি ব্যাপারটা তত সহজ নয়। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন করতে গিয়ে চারটি অপশনের মধ্যে কোনটা ঠিক সেটাকে ঠিক করা খুব শক্ত হয়, কেননা একাধিক অপশন হয়তো ঠিক বা একটা অপশন সবসময় ঠিক আর একটা অপশন কখনো কখনো ঠিক, আর এমনও হতে পারে যে কোনো একটা অপশনই সবসময় ঠিক নয়। সুতরাং আমি নিজে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন কি করে তৈরি করতে হয় সেই সম্বন্ধীয় কোর্স অ্যাটেন্ড করেছি, এবং আমি অন্য জায়গাতে এই মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা শেখাবারও আমি চেষ্টা করেছি একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফ কলেজে। এবং তার থেকে আমি বলতে পারি যে আমি একজন শিক্ষককে বলে দিলাম যে আপনি এমসিকিউ শেখায় প্রশ্ন করে দিন, তাকে কিছু সাহায্য করলাম না, তাকে এমসিকিউ করার টেকনিক গুলো সম্বন্ধে কিছু বললাম না, তাকে বলে দিলাম যে আপনি এমসিকিউ করে দিন, এই জিনিসটা পাওয়া যায় না। ওই যে বললাম যে সে অপারেশন করতে গিয়ে হয়তো পেটের মধ্যে দেখবেন অ্যাপেন্ডিক্স আছে, ওই অ্যাপেন্ডিক্সটাকে কেটে আপনি আবার সেলাই করে মুখটা বন্ধ করে দেবেন, এইরকম কথা বলবে, আবার ব্যাপারটা অত সহজ নয়। যাকে আপনি এমসিকিউ সম্বন্ধে প্রশ্ন করতে বলছেন তাকে আগে ভালোভাবে ট্রেনিং দিতে হবে যে এমসিকিউ কিভাবে লিখতে হয়, সেইটা এই এই জিনিসটা অত শক্ত নয়, সহজ নয়, সেটা আমি বারবার সবাইকে আমি বলতে চাইছি। আর শেষ আর একটা প্রশ্ন আপনাদের আমি এটি কিন্তু খেয়াল করিয়ে দিই, আপনারা এমসিকিউ সহজভাবে নেবেন না, সবকিছু এর মধ্যে সেই চারটি জিনিস আমি দিয়ে দিলাম, গরু, মোষ, ভেড়া আর কাক, এর মধ্যে তিনটি কোনটি পাখি, তিন মানুষ কাকটায়, এইরকম প্রশ্ন কিন্তু সব এমসিকিউ নয়। এবং বিশেষ করে আমাদের যখন সাবজেক্টের উপর এমসিকিউ বাঁচতে হয় তখন আমাদের কতগুলো নিয়ম পালন করতে হয়, যাই হোক সে দরকার হলে পরে অন্য ক্ষেত্রে সেটা আলোচনা করা যাবে, কিন্তু আমি এটাই বলছি যে এখন এমসিকিউ করা যাবে না। আর একটা কি প্রশ্ন বললেন তৃতীয়টা? হ্যাঁ স্যার, তৃতীয় কথাটা ছিল অর্থনৈতিক ভাবে দুর্বল ছাত্রছাত্রী যারা, তারা তো এই নতুন ব্যবস্থায় বাদ পড়ে যাচ্ছে অনেকেই, সেই বিষয়টা। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো আগেই বলেছি যে আমি কিছু ছাত্রছাত্রীকে 10,000 টাকা করে দিয়ে গেলাম, তোমরা সব ফর্ম কিনে নাও, আর তাহলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেল, ব্যাপারটা অত সহজ নয়। সমস্ত ফোনে এই কাজগুলো করাও যায় না ঠিক মতো, এবং ফোনটা সম্পূর্ণ ইন্টারনেট নির্ভর। এই যে আজকে আমরা আলোচনা করছি এখানেও আমি দেখতে পাচ্ছি যে পার্থ ব্যানার্জি যখন কথা বলছেন তখন মাঝে মাঝে শব্দটা কেটে যাচ্ছে, তার মানে কি এখানেও ইন্টারনেট সম্পূর্ণ একেবারে ফ্ললেস নয়। তাহলে আপনি কল্পনা করুন যে আমি শহরে বসে আছি, শহরের মধ্যে যদি এই অবস্থা হয় তাহলে একটু দূরের গ্রামাঞ্চলে যেখানে আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে সেখানে অবস্থাটা কিরকম হবে? সেখানে ভালো ফোন থাকলেও দেখা যাবে যে ইন্টারনেট কানেকশন যথেষ্ট ভালো নয়, সেই জন্য এটা করা যাচ্ছে না। এবং ইন্টারনেট কানেকশনটা দূরের কথা, আমি অনেক জায়গায় শুনেছি যে গ্রামাঞ্চলে যে ইলেকট্রিসিটি সাপ্লাই, সেই ইলেকট্রিসিটি সাপ্লাই ও ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ঠিক থাকে না, এবং সেইখানে কম্পিউটার ব্যবহার করা খুব অসুবিধাজনক হয়। আর তাছাড়া এটা তো ঠিকই যে প্রিন্টার বা স্মার্টফোন সকলের নেই, সবাইকে তো সরকার 10,000 টাকা দেয়নি যে তারপর তার সঙ্গে আরো 5,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনে নেবে, সেরকম তো নয়। সুতরাং এটা ঠিকই যে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে। ডিজিটাল ডিভাইড মানে কি জানি না, কথাটা ব্যাপারটা হচ্ছে যে অর্থনৈতিক দিক দিয়ে, আর্থিক অবস্থার দিক দিয়ে একটা ডিভিশন তৈরি হচ্ছে। এখন এই আর এইরকম ডিভিশন তো অনেক ক্ষেত্রে আছে, চিকিৎসার ক্ষেত্রে আপনি ভাবুন না, যার হাতে টাকা আছে তিনি একরকম চিকিৎসায় যান,
যার হাতে টাকা নেই তিনি আর এক রকম চিকিৎসায় যান বা চিকিৎসা করান না, তাই হয় নাকি? কেউ খুব দামি লামা টেনিয়ার স্কুলে ভর্তি করেন, আর কেউ মনে করেন যে আমার তো পয়সা নেই, আচ্ছা আমি মোটামুটি খুব কম মাইনেই দিতে হবে এমন ধরনের একটা স্কুলে ভর্তি করি, মনে করেন যে সেখানে পড়াশোনাটা যথেষ্টই হবে। এই রকম ধরনের আমাদের সব ক্ষেত্রেই তো এই এই ডিভাইড আছে, ইকোনমিক ডিভিশন, ডিজিটাল ঠিক ব্যাপারটাকে আমি বলবো না, টাকার দিক দিয়ে যে ডিভিশন, সবকিছুর প্রথমেই হচ্ছে আসলে টাকার সঙ্গে যে কতটা সাপ্লাই, সেটা সেটা হচ্ছে এবং সেটা এখনো চলছে, সেটা আমি এর আগে আপনাদের কাছে আমি এটা উল্লেখ করেছি এই এই সমস্যাটা আছে। হ্যাঁ স্যার, আসলে মানে চিরন্তন বাবুর যে প্রশ্নটা আর কি, সেটা ছিল এই তিনটে ক্ষেত্র বা এই তিনটে ব্যাপার উল্লেখ করে আসলে উনি যেটা বলতে চাইছিলেন সেটা হচ্ছে এগুলো হিউম্যান ইন্টারাকশনকে বাদ দিয়ে কোনো বিষয়েরই লেখাপড়া সম্পূর্ণ হতে পারে না। এমসিকিউ কে অত্যধিক জোর দেওয়া হচ্ছে, বিশ্লেষণ এই ধরনের প্রশ্নকে বাদ দেওয়া হচ্ছে, অথচ এমসিকিউ এর সঠিকভাবে এমসিকিউ এর প্রশ্ন করে সেভাবে পরীক্ষা নেওয়ার পদ্ধতিটাও আপনার কথা মতো যেটা সেটা সঠিক কথা যে শেখানো হচ্ছে না। হ্যাঁ নিশ্চয়ই আমি একমত, আপনি ভাবুন এই দেশে গুরুকুল বলে একটা শব্দ চালু হয়েছিল, আমাদের দেশে গুরুকুল শব্দটা চালু হয়েছিল, তো গুরুকুল মানে কি, গুরুগৃহে গিয়ে সেখানে পড়াশোনা শেখা। হ্যাঁ এবং আপনাদের বলবো যে শুধু গুরুগৃহে নয়, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে পিয়ার এডুকেশন, অর্থাৎ সমবয়স্ক সহপাঠীদের কাছ থেকে শেখা। আমাদের ছাত্র ছাত্রীরা শুধু মাস্টারমশাইয়ের কাছ থেকে শেখে তাই নয়, আমরা কিন্তু আমাদের সহপাঠী বন্ধু বান্ধবের কাছ থেকেও শিখেছি, সেটা শিখে চলতে হবে, সেটা সবাই মিলেই শিখতে হয়। সুতরাং ওই রকম ধরনের যে এই যে নতুন পঠন পাঠন পদ্ধতি, এটা সব দিক দিয়েই কিন্তু আমাদের অনুপযোগী। গ্রামে বিভিন্ন ধরনের ছাত্রদের মধ্যে কাজ করছেন, আপনি তাদের খুব বিস্তৃত ভাবে দেখেছেন, তার ফলে আপনার এই যে অভিজ্ঞতাটা এবং সেখান থেকে যে আমার নিজেরই অভিজ্ঞতায় আছে যে আমি এমন ছাত্রের সম্মুখীন হয়েছি যে প্রথম সেমিস্টারে আদৌ কোনো ক্লাস করতে পারেনি কারণ তার কোনো ফোন ছিল না, স্মার্টফোন। তারপরে সে দ্বিতীয় সেমিস্টারের মাঝামাঝি সময়ে আমার সঙ্গে এসে দেখা করে বলেছে যে আমি ওই 100 দিনের যে কাজ হয় সেই 100 দিনের কাজ করে কোদাল চালিয়ে সেই টাকা জমিয়ে আমি সেখান থেকে কিছু টাকা বাবাকে দিয়েছি, বাকি টাকা দিয়ে একটা ফোন কিনেছি, স্যার এবার আমাকে একটু সেকেন্ড সেমিস্টারের ক্লাসে যুক্ত করুন। তো এই পরিবেশ এই পরিস্থিতির মধ্যে ভারতবর্ষের অধিকাংশ কলেজ কাজ করে, তো অথচ সেখানে যে চিরন্তন বাবু যে জিনিসগুলো উল্লেখ করছেন, টেকনোলজির প্রয়োগ হচ্ছে, ইন্টারনেট কানেক্টিভিটি হচ্ছে না, এই সমস্তটা কি তাকে একটা উচ্চশিক্ষা প্রাইভেটাইজ একটা হায়ার ইনকাম সেক্টরের মধ্যে সীমাবদ্ধ করে ফেলার চেষ্টা? চেষ্টা কিনা আমি বলতে পারবো না, তবে এই জিনিসটা যে সমাজের পক্ষে ক্ষতিকর সম্বন্ধে আমাদের কারোরই আপনাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কেউ ইচ্ছা করে এই রকম ভাবে চেষ্টা করছে তা আমি বলবো না, কিন্তু এর ফলটা হচ্ছে এই যে ধনী দরিদ্রের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং বিভেদ কিছুটা আগেও ছিল এখন সেই বিভেদটা আরো বাড়ছে। এবং যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটাকে পূরণ করার কতটা চেষ্টা করতে পারি সেটাই আমাদের মূল চিন্তা হওয়া উচিত। যা হয়ে গেছে সে তো আপনি সারাতে পারবেন না, যদি আমি বলি যে ফার্স্ট সেমিস্টারে সেই ছেলেটি পড়াশোনা করতে পারেনি, তার জন্য কি আপনি একটা ব্রিজ কোর্স করে দিতে পারবেন যে যারা এরকম পারেনি তাদের জন্য আর একটা করে
শর্টকাট করে সংক্ষিপ্ত করে ফার্স্ট সেমিস্টারে যা পড়িয়েছি তার আরেকবার রিপিটিশন করবার চেষ্টা করব। এই রকম ধরনের কাজ কি করা যায় সেইগুলোই এবার আমাদের ভাবতে হবে। শুধু এটা হয়নি হয়নি বলে চিৎকার করে আমার কোনো লাভ নেই, সে তো সকলেই আমরা বুঝতে পারছি যে প্যান্ডেমিকের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। কিভাবে আমরা ফিরে আসব, আমাদের রেসিলিয়েন্সটা কতখানি, অর্থাৎ থেকে একটা অদ্ভুত অবস্থায় ফিরে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসার ক্ষমতাটা আমাদের কতখানি, সেইটাই আমাদের এবার দেখতে হবে। সেইটার দিকেই আমাদের বেশি করে মনোনিবেশ করা দরকার। ভাবুন যে পুজোর পর যখন কলেজ খুলবে কিভাবে আপনারা এই সমস্ত নানান রকম সমস্যার সমাধান করবেন, কি করে আবার স্বাভাবিকভাবে পড়াশোনা চালু করবেন এবং যে ক্ষতিটা হয়ে গেছে সেই ক্ষতিটা পূরণ করার চেষ্টা করবেন। এই প্রসঙ্গে মনে হচ্ছে স্যার, সাম্প্রতিক অতীতে আমরা UGC-র তরফ থেকে সম্ভবত একটা সার্কুলার দেখেছি যে প্যান্ডেমিকের পরে যখন আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে তখন 40% লেখাপড়াটা হবে অনলাইন, 60% অফলাইন হবে, এরকম একটা নির্দেশিকা সম্ভবত UGC থেকে রয়েছে। তো সেই হিসেবে UGC এবং কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক অনলাইন এডুকেশনটাকে তো সিলেবাসের মধ্যে একটা বড় জায়গা দিতে চলেছেন বলে আমাদের যা মনে হচ্ছে। সেক্ষেত্রে তো এই যে ডিজিটাল ডিভাইডটা আরো গাঢ় হবে যতদিন যাবে এমন একটা আশঙ্কা তো আমাদের হচ্ছেই। সেটা ঠিক, কিন্তু এই অনলাইন এডুকেশন যদি চালাতে হয় তাহলে যাদের পক্ষে অসুবিধাজনক তাদেরকে কিভাবে সাহায্য করা যায় সেই সময়টা ঠিক তারা মিলবে। আপনারা সেই অনলাইন এডুকেশন যখন চলবে তখন যদি দেখা যায় যে ছাত্ররা আপনার কলেজে আসতে পারছে তখন ইন প্যারাল আপনি কলেজে মুখোমুখি লেখাপড়ার ব্যবস্থাও চালিয়ে যান, না তার সঙ্গে অনলাইনও চালিয়ে যান, নির্দেশও মানে হবে, আপনার ছাত্রছাত্রীরা যা চায় সেটাও আপনি করতে পারবেন। সেটা তখনকার মতো অবস্থা দেখে ভাবতে হবে। আর তাছাড়া আর একটা জিনিস, সেটা হচ্ছে এই 40% 60% এই সমস্ত কথাগুলো আমলারা বলে থাকেন, হ্যাঁ যে একটা বাসে যা যত লোক যাবে তার 50% যাবে, তা একটা বাস দেখা গেলো ভর্তি, তখন কন্ডাক্টরকে বলতে গিয়ে কিন্তু বাসের ছাদটা তো খালি, তাহলে তো আমরা 40% 50% নিয়েছি, এইরকম ধরনের একটা কথা হচ্ছে। 100%টা যে কি তাই যেখানে জানি না সেখানে তার 50% কি আমি কি করে বলবো। সুতরাং এই জিনিসটা তখন আপনাদের যে অবস্থা হবে সেই অবস্থাতেই আপনারা সেইভাবে করাবেন। গ্রেটেস্ট গুড ফর দি গ্রেটেস্ট নাম্বার, সেটাই আমাদের মানতে হবে। আপনাদের মতামত কি, রাজ্যের কাছে বোধ হয় বিভিন্ন রাজ্যের কাছে এইভাবে একটা মতামত চেয়ে UGC পাঠিয়েছে, ওটা কোন সার্কুলার মানে পাকাপাকি হয়ে গেছে এমন নয় বোধ হয়। পাকাপাকি না হতে পারে কিন্তু অন্তত যখন এরকম মতামত চাওয়া হয়েছে তখন এটা UGC-র খসড়া পলিসিতে আছে এই পর্যন্ত তো আমরা পাততেই পারি। আরেকটা শেষ প্রশ্ন একটা এসেছে রাজেশ কুমার প্রামাণিকের কাছ থেকে, এনার পরিচয় জানি না, আমাকে 30 সেকেন্ড সময় দিন তো। আচ্ছা, রাজেশ কুমার প্রামাণিক উনি জিজ্ঞাসা করছেন যে এই নিউ এডুকেশন পলিসি এটা ভারতবর্ষের গবেষণাকে কিভাবে রাজেশ কুমার প্রামাণিক প্রশ্ন একটা করছেন, সেটা হচ্ছে এডুকেশন পলিসি কিভাবে ভারতের রিসার্চ কে প্রভাবিত করতে পারে। আমি ওই যে বললাম আপনি আপনার নিউ রিসার্চ নিউ এডুকেশন পলিসি সম্বন্ধে আমি খুব ভালো বহাল করি। এবং সেটা সম্ভবত খুব দীর্ঘ আলোচনা হবে। আর কোন প্রশ্ন আমি বর্তমানে চ্যাট বক্সে দেখছি না, যদি কারো কিছু যা আলোচিত হলো তার বাইরে তাহলে নিজেদের অডিও অন করে করতে পারেন। কেউ কি আলাদা আর কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনাদের অডিও অন করে প্রশ্ন করতে পারেন।
রাধারমন বাবুকে পারিবারিক একটা মিটিং থেকে আগে, কিন্তু কে কিছু করতে পারেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। নীলন্ত বলছি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, আমার একটা মানে প্রশ্ন বলা যায় না, একটা আলোচনা বলতে পারি, যে আমরা যে পরীক্ষা সিস্টেম মানে যেটা আমাদের চলছে, আমরা যে পরীক্ষা পদ্ধতির মাধ্যমে চলছি এবং পরীক্ষা আমরা নিচ্ছি, তাতে একদিকে যেমন দেখা যাচ্ছে যে আমরা MCQ মানে ওই চারটে করে উত্তর থাকে, তার সঠিকটা নির্ণয় করতে হয়, এটা যেমন থাকে, আবার আর একটা পদ্ধতি হচ্ছে যে 5 নম্বর বা 10 নম্বরে কোনো বড় প্রশ্ন লেখা যায় কি না। তো এখানে আমি প্রশ্ন করতে চাইছি না, মানে আমি একটু কথা বলতে চাইছি যে এই রকমের ধারণাটা কতটা ঠিক হতে পারে। যেমন চারটে করে যে শর্ট প্রশ্ন দেওয়া হয়, সেই চারটে শর্ট প্রশ্ন মানে MCQ এর ক্ষেত্রে সরাসরি এমন থাকবে না যে চারটে উত্তরের মধ্যে থেকে কোনো উত্তর আমরা সোজাসুজি বা সহজে পেয়ে যাই, অর্থাৎ উত্তরটা এমন ভাবে হওয়া চাই যে চারটে উত্তরই উত্তর হতে পারে, কিন্তু সেই চারটে উত্তর নিয়ে আমাকে পৃথক পৃথক ভাবে ভাবতে হবে। এইটা একটা ব্যাপার হলো। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমরা যে বড় প্রশ্ন সেটা 5 নম্বর বা 10 নম্বরের হতে পারে, সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, সরাসরি আমাদের অধ্যাপক অধ্যক্ষ মহাশয় অশোকবাবু বলছিলেন যে ওপেন বুক এমন ভাবে হওয়া উচিত যে বইয়ের ভিতরে সরাসরি থাকবে না। তো এখানে আমার একটা মত হচ্ছে যে বইয়ের ভিতরে থাকবে না বিষয়টা ঠিক নয়, কারণ বইয়ের ভিতরে না থাকা মানে সিলেবাসের বাইরে চলে যাচ্ছে, কিন্তু বইয়ের ভিতরে থাকবে অথচ এমন ভাবে থাকবে যে কখনোই হুবহু আমরা টুকে নিতে পারবো না, অর্থাৎ আমাকে যে ধরনের প্রশ্ন দেওয়া হচ্ছে বইয়েই পাবো, কিন্তু আমাকে ভাবতে হবে, আমি ভেবে নিজের মতন করে করব। তো দেখা যাচ্ছে আমাদের কলেজে আমরা অনেক সময় পাস করছে ছাত্র ছাত্রীদেরকে সরাসরি MCQ টাইপের পরীক্ষা না নিয়ে প্রজেক্ট নেওয়ার কথা বলা হচ্ছে। তো এখানে আমার মানে আমাদের ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমি একটা পদ্ধতি চালু করেছিলাম যে প্রজেক্টটা তারা দেবে, কিন্তু প্রজেক্টটা সরাসরি কোনো প্রশ্ন উত্তরের মতন হবে না, অর্থাৎ প্রজেক্টটা যাকে প্রজেক্ট বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা প্রকল্প, সেটা কোনো প্রশ্ন উত্তর নয়, যে একটা বিস্তারিত জিনিস নিয়ে আলোচনা, বা সেই আলোচনার মধ্যে কোনো একটি ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি থাকবে, আমি মানে একজন ছাত্র বা ছাত্রী একটা নতুন ভাবে সেই জিনিসটাকে ভাবার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি, সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আমি ইতিহাস বিভাগের পক্ষ থেকে এইভাবেই প্রজেক্টের প্রশ্নটা করেছিলাম এবং তা সেখানে নিয়মাবলী হিসাবে লিখেছিলাম যে একটা নতুনত্ব মৌলিকভাবে নিজস্বতা সেখানে তুলে ধরতে হবে, কোনো প্রশ্ন উত্তরমূলক যেন উত্তরটা না হয়। তা এই ধরনের চিন্তা ভাবনা প্রতীকবাবুকে বলছি, এটা কি ঠিক বলে মনে হয়? কিছুটা নতুনত্ব থাকতে পারে? হ্যাঁ, আপনার প্রথমটার আগে উত্তর দিই, আপনি যে ধরনের প্রশ্ন কথা বলছেন সেই ধরনের প্রশ্ন আপনাদের যদি কেউ ইন্ডিয়ান IAPT ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিক্স টিচার্স বলে একটা সংস্থা আছে, তারা প্রতি বছর যে পরীক্ষা নেয় তাতে এইরকম ধরনের প্রশ্ন থাকে, যে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে যে কোনোটা ভুল বা ঠিক হতে পারে, এবং সেইগুলো এত বুদ্ধি করে প্রশ্নগুলো করা হয়, সেই প্রশ্নগুলো করলে আমিও দেখেছি আমাদের অনেকটা জ্ঞান লাভ হয়, এইরকম ধরনের প্রশ্ন। অর্থাৎ কি চারটের মধ্যে উত্তর হয়তো হতে পারে যে 1 and 3 আর কারেক্ট, 2 and 4 আর রং, এরকম প্রশ্নের উত্তর হতে পারে, হ্যাঁ হতেই পারে সেটা, যাতে এরা কি খুব সহজে প্রশ্নের উত্তরগুলো বলে দেওয়া যায় না, এবং একটা যদি ঠিক হয় তাহলে অন্য তিনটা যে ভুল সেটা অত অবভিয়াস হয় না, এইটা ঠিক। আর দ্বিতীয় আপনি যেটা বললেন, দেখুন এরকম ধরনের প্রশ্ন করা সম্ভব যে প্রশ্নের উত্তর বইতেই আছে, কিন্তু আমরা যে সাবজেক্টগুলোকে সম্পূর্ণ আলাদা করে ফেলি, বাংলা ইংরেজি সম্পূর্ণ আলাদা, ইতিহাস পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ আলাদা, ভেবে দেখুন যে এই গ্রুপ ওয়াইজ কোয়েশ্চেন করা যায় কিনা, এমন একটা প্রশ্ন যা উত্তরটা খানিকটা ইতিহাসের মধ্যে আছে, খানিকটা উত্তর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আছে, কিংবা আমি বাংলায় একটা কবিতা পড়েছি আর ইংরেজিতেও আর একটা কবিতা আছে, এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে বললাম,
তাহলে কিন্তু সেটা সিলেবাসের বাইরে হলো না, বাংলা আর ইংরেজি সিলেবাস যোগ করলে যা দাঁড়ায় এটা সেইটার মধ্যেই হলো। কিন্তু সেখানে দুটো বিষয়ে তাকে ভালো করে পড়তে হবে। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? এমনকি একটা সাবজেক্টের মধ্যেও দুটো রচনার মধ্যে তুলনামূলক আলোচনা, দুটো রচনার সঙ্গে যোগ করে একটা কোনো প্রশ্ন, এরকমও হতে পারে। ধরুন যে আমরা, আমি ইতিহাসে খুব কাঁচা ছিলাম, তাও আমি বলছি যে আলেকজান্ডারের ভারতের নীতি আর বাবরের ভারত আক্রমণের নীতি, এই দুটোর মধ্যে কি মিল ছিল কিছু নাকি মিল ছিল না? আলেকজান্ডারের ভারত আক্রমণ তার রাজ্য বিস্তার সবাই পড়েছে, আর বাবরের কথাও তারা পড়েছে। আমরা এরকম প্রশ্ন করতে পারি যে আমরা ইতিহাসের বইতে পড়ি আকবর সিংহাসনে বসিয়াই তিনি রাজ্য বিস্তারে মন দিলেন, আজকের দিনে যদি কেউ সিংহাসনে বসিয়াই রাজ্য বিস্তারে মন দেয় তার প্রতি আমাদের অনুভূতি কিরকম হবে, সে সম্বন্ধে একটা মন্তব্য করো। এইরকম ধরনের যাতে নাকি ইন্ডিপেন্ডেন্টলি আমি ভাবতে পারি যে আমি একজন রাজাকে তাকে মহান বলে বললাম, কে মহান না যে গায়ের জোরে নিজের রাজত্ব বিস্তার করতে চাইছিল। তা এই সম্বন্ধে যে আলোচনাগুলো, এগুলো করলে এক দুটো জিনিস হবে। এক হচ্ছে বই পড়ে মুখস্থ করে উত্তর দেওয়া নয়, এবং আর একটা হচ্ছে তার মনোবৃত্তি, তার মনোভাব আমি কি জাগ্রত করতে পেরেছি সেটাও একটা পরীক্ষা করা যেতে পারে। তবে এটা ঠিক যে এই ধরনের সমস্ত প্রশ্ন করতে গেলে যিনি প্রশ্ন করছেন তারও জ্ঞানের বেশ গভীরতা থাকা দরকার হবে, সেটা কোনো সন্দেহ। হ্যাঁ ধন্যবাদ স্যার, ঠিক আছে। আচ্ছা আপনি 101 কিনা আমার সঙ্গে, আমি কিন্তু একটু অন্যরকম কথা বললাম। হ্যাঁ বল। পার্থবাবু তাহলে কি আমাদের আলোচনা শেষ? হ্যাঁ স্যার প্রায় শেষ হলো। আমার মনে হয় চ্যাট বক্সে আর কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, যদিও আমি এক মুহূর্তের জন্য বিচ্ছিন্ন হয়েছিলাম। আমার হ্যালো, এক মিনিট। হ্যাঁ ডক্টর মহাপ্রসাদ ঘোষ কিছু বলছেন? না স্যার কিছু বলেনি স্যার। তো এখানে দেখে গেল আপনার নামটা হ্যালো, ফিডব্যাক ফর্ম দিয়েছে, ফিডব্যাক ফর্মে হ্যাঁ ফিডব্যাক লিংক দেওয়া হয়েছে। সার্টিফিকেট আজকে পাবে না, সার্টিফিকেট কালকে পাবে। এটা আমাদের আমাদের আজকের এই আলোচনা সভা, এটাকে আমি ঠিক কি বলে অভিহিত করব আমি এখন আর ভেবে পাচ্ছি না। প্রথমত এটা একটা ওয়েবিনার ছিল যার বিষয় ছিল হায়ার এডুকেশন, প্যান্ডেমিক এবং আগামী দিন, দ্য রোড অ্যাহেড। কিন্তু আলোচনাটা রাধারমণ বাবু এবং প্রদীপ বাবু তাঁদের বক্তব্যে এবং তার পরবর্তী যে প্রশ্নোত্তর পর্ব তাতে এত দিককে ছুঁয়ে গেল, এবং আমাদের প্রতিদিনকার যে কাজের পরিস্থিতি, আমাদের শিক্ষকতা, পরীক্ষা ব্যবস্থা, তার সঙ্গে জড়িয়ে থাকা ছাত্রছাত্রী, তার আর্থসামাজিক যে অবস্থাগুলো, তার মধ্যে দিয়ে আমরা সবাই চলেছি শিক্ষক ছাত্রছাত্রী, তাতে এই আলোচনাটা এত বহুমাত্রিক হয়ে উঠল মাত্র 1.5-2 ঘন্টার মধ্যে যে এটা এখন কোন অভিধা দেওয়া যাবে এ নিয়ে আমিও বিভ্রান্ত। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, রাধারমণ বাবু এবং প্রদীপ বাবু তাঁদের ব্যস্ততা, তাঁদের বয়স, নানা রকম অসুবিধা, শারীরিক, সময়গত, সেই সমস্ত সত্ত্বেও যে এক কথায় আমাদের সময় দিয়েছেন এবং এত আগ্রহ নিয়ে এই আলোচনায় এলেন, যে তারা আমাদের পিতৃপ্রতিম শিক্ষক, শিক্ষা এবং শিক্ষা প্রশাসন দুটো ক্ষেত্রেই তাদের অভিজ্ঞতা পাহাড় প্রমাণ, এবং সেই পাহাড় প্রমাণ উচ্চতা থেকে তারা যেভাবে আমাদের কাছাকাছি এসে আমাদের সঙ্গে এই আলোচনায় এলেন, এবং তাদের অভিজ্ঞতা, তাদের ভাবনা, তাদের অনুভূতিগুলো যেভাবে বললেন, তাতে একটা বিষয় আমি খুব নিশ্চিত হলাম যে তারা বয়সে প্রবীণ হলেও শিক্ষক হিসেবে, শিক্ষকের চিরকালীন চরিত্র অনুযায়ী তারা মনে এখনো নবীন। তারা হতাশা বা ভেঙে পড়া যে কোনো অবস্থায় যে শিক্ষকের ধর্ম নয় এটা আজকে আমরা শিখলাম তাদের কাছ থেকে,
এবং পাশাপাশি আরেকটা কথা শিখলাম, যেটা আমার নিজের এক পুরনো মাস্টারমশাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক ডক্টর অম্লান দাশগুপ্ত, তিনি বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্ভবত, তিনি একটা কথা খুব বলতেন, সেটা হচ্ছে একজন শিক্ষক ততদিনই শিক্ষক যতদিন সে একজন ছাত্র। তো সেই কথাটাও সমান্তরাল ভাবে আমি আবার উপলব্ধি করলাম। আমি ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। ডক্টর চক্রবর্তী থাকতে পারেননি শেষ পর্যন্ত, ডক্টর চৌধুরী আছেন, তাদের দুজনকে, এবং এই সঙ্গে জানাই যে আমরা আবারও বিভিন্ন রকমের নানান প্রয়োজনে তাদের শরণাপন্ন হব, তারা যেন আশীর্বাদ আমাদের করতে থাকেন। এই প্রার্থনা নিয়ে আমি আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর অশোক কুমার দাস, তাকে শেষের কথাটি বলে আজকের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করতে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা, সবাইকে ধন্যবাদ। সুন্দর আলোচনা হলো, অনেকের মনের নানা রকম প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে পেয়েছেন এই জ্ঞানীগুণী মানুষদের কাছ থেকে, যাদের অনেক অভিজ্ঞতা, তাদেরকে এই এত বছর ধরে যে অভিজ্ঞতার তাদের কাছ থেকে আমরা কিছুটা সঞ্চয় করলাম। আজকের অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, আমরা এরকম অনুষ্ঠান আবার পরবর্তীকালে করতে পারি। টিচার্স কাউন্সিলকে ধন্যবাদ, ধন্যবাদ আজকের অন্যান্য যারা এখানে উপস্থিত ছিলেন, সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং অন্যান্য কলেজের শিক্ষক, তাদেরকে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার অনুষ্ঠান এখানেই শেষ হবে, আপনারা প্রত্যেকেই ফিডব্যাক ফর্মটা ফিল আপ করবেন, এবং ফিডব্যাক ফর্মটা ফিল আপ করার পর আপনারা আজকে সার্টিফিকেটটা পাবেন না, সার্টিফিকেট কালকে আপনাদের মেলে চলে যাবে। আমি এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে এতটা সময় থাকার জন্য, আর বিশেষত ডক্টর প্রদীপ চৌধুরী, ডক্টর রাধারমণ চক্রবর্তী, তাঁদের দুজনকে আমাদের শ্রদ্ধা, প্রণাম এবং ধন্যবাদ।